রিপ্রেজেন্টেটিভ একটা সিকোয়েন্সিয়াল সার্কিট তোমাদের দেখাবো। সিকোয়েন্সিয়াল সার্কিট মানে যে সার্কিটগুলোর সাথে ক্লক আছে, ক্লক ইনপুট, ক্লক ইনপুট যুক্ত যে কোনো সার্কিটের সিকোয়েন্সিয়াল সার্কিট সবসময় মাথায় রাখবো। এটা কোন সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্লক থাকবে না এরকম কখনো হইতে পারে না, বুঝছো? সিকোয়েন্সিয়াল সার্কিটের আরেকটা নাম হলো সিনক্রোনাস সার্কিট। দ্যাট মিনস তোমার সার্টেন একটা ক্লকের সাথে সাথে সে সার্কিটটা অপারেট করবে। কম্বিনেশন সার্কিটে কিন্তু কোনো ক্লক ইনপুট ছিল না, তোমরা এটা তো সবাই জানো, বেসিক জিনিস একদম। আমরা বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সার্কিট ফার্স্টে আমাদের যে কথাটা মনে আসে সেটা হলো ডি ফ্লিপ ফ্লপ, বা যে কোনো টাইপের ফ্লিপ ফ্লপ হতে পারে, ধরো ডি, টি, জে, কে, এস আর, এরকম অনেক আছে। কিন্তু এফপিজিএতে এত ফ্লিপ ফ্লপের দরকার নাই। যে জিনিসটা তোমাদের শুধুমাত্র মাথায় রাখতে হবে সেটা হলো ডি টাইপ ফ্লিপ ফ্লপ। এই ডি টাইপটা মনে রাখলেই চলবে, কারণ তুমি যে ফ্লিপ ফ্লপেরই কোড লিখো না কেন সেটা আলটিমেটলি ডি ফ্লিপ ফ্লপেই কনভার্ট হয়। আমি এর আগের দিন তোমাদের এফপিজি আর্কিটেকচারটা দেখাইছিলাম, তোমরা তো ওখানে দেখছো যে একটা ব্লক আছে, কম্বিনেশন অফ ব্লকের সাথে ডি ফ্লিপ ফ্লপ যুক্ত যে কোনো একটা ব্লক নিয়ে তোমার পুরো একটা সার্কিট তৈরি হয়, যেটা তোমার যে কোনো রকম কম্বিনেশনাল বা সিকোয়েন্সিয়াল সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারে। তোমরা দেখছো তো ওখানে যে ডি ফ্লিপ ফ্লপ আছে। এই জন্য শুধুমাত্র এই কোডিংগুলো করার ক্ষেত্রে তোমাদের আপাতত, মানে আমি যেসব প্রবলেম আপলোড করি সেগুলো শুধুমাত্র তোমার ডি ফ্লিপ ফ্লপ দিয়েই হয়ে যায়, এসআর জেকে ততটা কাজে লাগে না। কিন্তু তোমরা যদি ইউজ করতে চাও করতে পারো, সমস্যা নাই। কিন্তু আলটিমেটলি তোমরা যদি ইমপ্লিমেন্টেশন দেখো দেখবা যে সবগুলো আসলে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কনভার্ট হয়েছে। এখন আজকে আমরা একটা সার্কিট ডিজাইন করব যেটা হলো 4 ডিজিট বিসিডি কাউন্টার। তোমরা বিসিডি এই টার্মটার সাথে কি পরিচিত? বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল মানে হলো তোমার 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো সব ঠিক আছে, কিন্তু এরপরে ABCD EF নাই আর কি। তোমার বাইনারিতে তোমার নর্মালি কি থাকে, 1010 মানে এ, 1011 মানে বি, 1100 মানে হচ্ছে সি, এরকম এভাবে এফ পর্যন্ত আছে। এটা বাইনারি ফর্ম আর কি, হেক্সা ডেসিমাল ফর্ম্যাট। হেক্সা ডেসিমাল ফর্ম্যাটে তোমার 0 থেকে F পর্যন্ত আছে, কিন্তু বিসিডিতে তোমার 0 থেকে 9 পর্যন্ত যায়, এরপর একদম 10 হয়ে যায়। 10 মানে আমার ডাবল ডিজিট চলে আসে, বাম পাশে সবার ডান পাশে হচ্ছে 0 আর বাম পাশে হলো 1, বুঝছো? এরকম একটা বিসিডি কাউন্টার আমরা আজকে ডিজাইন করবো, যেটা হচ্ছে দুইটা ইনপুট থাকবে। একটা হলো ক্লক ইনপুট, যেহেতু এটা সিকোয়েন্সিয়াল সার্কিট, আর একটা থাকবে তোমার অ্যাসিনক্রোনাস রিসেট। অ্যাসিনক্রোনাস রিসেট মানে হলো এই রিসেট সিগন্যালটা তোমার ক্লকের উপর ডিপেন্ড করবে না। যখনই আমার রিসেট সিগন্যাল অ্যাক্টিভেট হবে সাথে সাথে আমার আউটপুট যে কোনো ফ্লিপ ফ্লপ বা যে কোনো রেজিস্টার আউটপুট 0 হয়ে যাবে, বুঝছো? এটাই হলো রিসেট। রিসেট করা মানে হচ্ছে কোনো একটা রেজিস্টার বা কোনো একটা মেমোরিকে রিসেট কন্ডিশনে নিয়ে যাওয়া। রিসেট কন্ডিশন মানে হলো 0 হোল্ড করা, আর সেট মানে হলো 1 হোল্ড করা। এই যে দুইটা সবসময় মাথায় রাখবো, 1 মানে হলো সেট আর 0 মানে হলো রিসেট। কম্বিনেশন সার্কিটে এগুলো কিন্তু একদম বেসিক, বুঝছো? মানে একদম শুরু এলিমেন্টারি লেভেলে এটা সবাই পড়ায়, মানে ক্লাসেও তোমাদের পড়াবে। যাদের ক্লাস হয়নি কম্বিনেশন সিকোয়েন্সিয়ালের উপর তারা পরবর্তীতে জানতে পারবো। দেখো এখন আমি এখানে প্রথম 3টা লাইন এটাই বলছি যে রিসেট সিগন্যালটা কাউন্ট ভ্যালুটাকে সবসময় 0 করে দিবে, সেটা ওই সার্কিটটা যে পজিশনে থাকুক না কেন। আর প্রতিবার ক্লক একবার একবার করে আসবে, আসার পর তোমার কাউন্ট একটা একটা করে বাড়বে। দেখো আমি কাউন্ট সিকোয়েন্সটা এখানে বলে দিচ্ছি। দেখো এখানে যে 4টা ডিজিট আমি দেখাচ্ছি, 0000, এটা কিন্তু 4 ডিজিট আর কি। তারপর 0001, 0002, এরকম এভাবে দেখো 9 এর পর 10 হয়ে গেছে। দ্যাট মিনস 1010 কিন্তু আসেনি, এ হয়নি, না হয়ে আমার কি 10 হয়ে গেছে, বুঝছো? তারপর 0011 এভাবে একেবারে 99 পর্যন্ত গেছে, তারপর 100 হয়েছে, 100-এর পরে একদম 1000, 1000-এর পর 9999, তারপর একদম শূন্য হয়ে গেছে। দ্যাট মিনস আমরা তোমার নর্মাল ডেসিমাল সার্কিট, আমরা যেসব মানে ডেসিমাল ডিজিট দেখে থাকি, তাই না? এটা কিন্তু বেসিক্যালি 7 সেগমেন্ট ডিসপ্লে শো করার জন্য। তোমরা তো জানো যে যে কোনো বিসিডি সিগন্যালকে আমরা সেগমেন্ট ডিসপ্লেতে শো করতে পারি একটা ইনকোডার দিয়ে। আমাদের বেসিক্যালি এই ধরনের একটা কাউন্টার ডিজাইন করতে হবে যেটা হলো 4টা ডিজিট। এই যে 9999, প্রত্যেকটা হলো এক একটা করে ডিজিট, এবং প্রতিটার মধ্যে তোমার 4 বিট করে আছে। দ্যাট মিনস 9 মানে হলো 1001, তার মানে এটা বেসিক্যালি একটা 16 বিটের নাম্বার। 1001, তারপর আবার 1001, 1001, 1001, মানে কনকেটেনেশন। ওকে, এখন দেখো যে আমরা এই ডিসপ্লেটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে শো করতে পারি। তোমরা তো এই ডিভাইসটার সাথে অনেকেই পরিচিত। 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা দুই ধরনের আছে, একটা হলো কমন অ্যানোড আর একটা হলো কমন ক্যাথোড। কমন অ্যানোড মানে এটা হচ্ছে পজিটিভ
কে আকর্ষণ অ্যাট্রাক্ট করে অ্যানায়ন আর কি। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি কমন পজিটিভ। কমন পজিটিভ মানে দেখো এখানে যে দুটো টার্মিনাল আছে সেটা কম কম দেওয়া, কিন্তু কম কম মানে হলো দুটো অ্যাকচুয়ালি শর্ট করা, শর্ট করে এই জিনিসটা তোমার বেসিক্যালি পাওয়ার সাপ্লাই যাবে। আর বাকি যে প্রিন্টগুলো আছে এ বি সি ডি ই এফ জি এরকম 60টা সেগমেন্ট আছে, 60টা সেগমেন্ট দেখো এখানে আমি শো করতেছি, এটা এ সেগমেন্ট, এটা বি সেগমেন্ট, সি ডি ই এফ জি এভাবে সবগুলো আছে। আরেকটা আছে ডেসিমাল পয়েন্ট। ডেসিমাল পয়েন্ট সবসময় লাগে না, কখনো কখনো ক্ষেত্র বিশেষে তোমার অ্যাপ্লিকেশনের সময় এটা লাগতে পারে। আমি এর পরবর্তীতে তোমাদের কিছু অ্যাডভান্স সিকোয়েন্সিয়াল সার্কিটের উপর কিছু প্রবলেম দিব, সেগুলোতে দেখবা যে তোমাদের এই ডেসিমাল পয়েন্টটাকে নিয়েও কিন্তু চিন্তা করা লাগতেছে। ডেসিমাল পয়েন্ট আমি কখন ওয়ান টার্ন অন বা টার্ন অফ করতে চাই, এটা তো একদম ডিজিটাল সার্কিট তাই না, ওয়ান আর জিরো বাদে কিন্তু কোনো কিছু নাই। এখন দেখো এখানে আসলে মানেটা কি দেখায়, যে আমি যদি এই ডিসপ্লেতে যদি জিরো শো করতে চাই তার মানে আমার সেগমেন্ট এ আর সেগমেন্ট এফ এই ছয়টা যে সেগমেন্ট আছে এই ছয়টা সেগমেন্টকে তোমার টার্ন অন করতে হবে, মানে লাইট জ্বালাতে হবে। কিভাবে লাইট জ্বালানো যায়, একটা হলো কম ইনপুটে আমি প্লাস ইনপুটটা দিব, আর বাকিগুলো এ বি সি ডি ই এফ এগুলোতে আমি যদি জিরো মানে গ্রাউন্ড করে রাখি তাহলে কিন্তু আমার আলটিমেটলি এই পুরো ডিসপ্লেটা টার্ন অন হয়ে যাবে তাই না। আমি যদি ওয়ান করতে চাই তাহলে কি হবে, বি আর ওয়ানকে টার্ন অন করতে হবে। বি আর ওয়ানকে টার্ন অন করা মানে শুধুমাত্র এই দুটাকে জিরো দেওয়া আর বাকি সবগুলোকে ওয়ান করে রাখতে হবে, বুঝছো? কারণ হচ্ছে আমি যদি দুই পাশে যদি পাওয়ার ওয়ান ওয়ান করে রাখি তাহলে কিন্তু তোমরা তো জানো যে কারেন্ট ফ্লো করবে না, সেখানে কারেন্ট ফ্লো না করার কারণে আমার ওই পোর্শনটা ওই সেগমেন্টটা কখনো অন হবে না। এখন দেখো তার মানে আমাদের কি দাঁড়ালো, যে যে কোনো একটা সেগমেন্টকে আমি যদি অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমাদের ওখানে ইফেক্টিভলি জিরো দিতে হবে। তাহলে কমন ক্যাথোডের জন্য কি হবে, উল্টা ড্রপ হয়ে যাবে। দ্যাট মিনস যে সেগমেন্টগুলোকে তুমি অন করতে চাও সেগুলোতে ওয়ান দিতে হবে আর বাকিগুলোকে জিরো রাখতে হবে, বুঝছো? এটা বেসিক্যালি আমরা একটা লুক আপ টেবলের মাধ্যমে করতে পারি, একটা লুক আপ টেবল ফরমেশন কোড করে। 7-segment ডিসপ্লের কোড কিন্তু একটা লুক আপ টেবল দিয়ে করা যায়। আমি তোমাদেরকে আমার গ্রুপে ফার্স্টে একদম বেসিক গেট দিয়ে ডিজাইন করতে বলছি, তোমরা ওটা করবা, দেন তোমার তারপরে এই লুক আপ টেবল আসবে। আলটিমেটলি সিন্থেসিসের পর কিন্তু দুইটার রেজাল্ট একই হয়। তোমরা তো জানো যে যে কোনো ক্যাট টুল একদম অপটিমাল লেভেলে নিয়ে যায়, তোমার যে পোর্শনেই তোমার সার্কিটটা দাও না কেন, তুমি যেভাবে ইনপুট দাও না কেন। আমি তোমাদের এই 7-segment ডিসপ্লের কোডটাও দিয়ে দিব, তুমি দেখবা যে যেগুলা যেগুলো জায়গায় জিরো আছে সেগুলা হচ্ছে টার্ন অন করা আর যেখানে ওয়ান আছে সেখানে অফ। তার মানে কেন, কারণ হচ্ছে এই ডিসপ্লেটা আমাদের কমন অ্যানোড। এখন একটা বড় কোশ্চেন যে কমন অ্যানোড 7-segment ডিসপ্লে ভালো নাকি কমন ক্যাথোড 7-segment ডিসপ্লে ভালো। আমার পার্টিকুলারলি চয়েস হলো যে কমন অ্যানোডটা ইউজ করা সবচেয়ে বেটার। কারণ হচ্ছে কমন অ্যানোড তুমি যদি ইউজ করো তাহলে সেখানে শুধুমাত্র গ্রাউন্ড অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, কিন্তু কমন ক্যাথোডে তোমার যেহেতু প্রতিটা সিগনালে ওয়ান ওয়ান করে দিতে হচ্ছে, দ্যাট মিনস তোমাকে এফপিজিএ থেকে কারেন্ট সোর্স করা লাগবে। কারেন্ট সোর্স করার কারণে তার কিন্তু আলটিমেটলি অনেক বেশি পাওয়ার মানে চলে যায় আর কি। এই জন্য সবসময় কমন অ্যানোডটা ইউজ করা ভালো। এবং যে কোনো মাইক্রোপ্রসেসর কোর্সে তোমরা যদি দেখো দেখবা যে সবসময় কিন্তু কমন অ্যানোড নিয়েই বেশি ডিল করে, কারণ হচ্ছে এটা যেহেতু আমার জিরো অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, আমার কারেন্ট সোর্স করা লাগতেছে না, কারেন্ট সিঙ্ক করতে হচ্ছে। কারেন্ট সোর্স করার একটা বড় প্রবলেম হলো যে এফপিজিএ কিন্তু পিনগুলো বেশি হাই কারেন্ট ফ্লো করতে পারে না, দেখা যায় যে খুব লো কারেন্ট, অনেক লো কারেন্ট দিতে পারে আর কি। মাইক্রোপ্রসেসর যে কোনো পিনও একই রকম, তোমার সেগুলো সিঙ্ক করতে পারে ভালো কিন্তু সোর্স করতে পারবে না। এই জন্য আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের অ্যাক্টিভেশনটা যেন সিঙ্ক হয়, দ্যাট মিনস গ্রাউন্ডে রাখতে চাই। এরকম একটা মোটর বেসিক্যালি এই কথাটা মানে তোমরা সেই সব ডিভাইসের জন্য অ্যাপ্লাই করবা যেগুলো হচ্ছে বেশি হাই কারেন্ট আনে। সাপোজ ধরো একটা মোটর, এখানে তো একটা এলইডি আছে, এখানে অ্যাকচুয়ালি কারেন্ট সোর্স করলেও কোনো প্রবলেম নাই, কিন্তু মোটরে কিন্তু মোটর চালানোর জন্য যে পরিমাণ কারেন্ট সোর্স করা এটা কিন্তু তোমরা পারবা না, এটা এক্সটার্নাল সোর্স থেকে আসতে হবে। এক্সটার্নাল সোর্সের কারণেই কিন্তু আমার সেখানে গ্রাউন্ডে অ্যাপ্লাই করা ভালো। আমি যদি এক পাশে সবসময় গ্রাউন্ড দিয়ে রাখি আর মোটরের আরেকটা টার্মিনাল মনে করো তোমার এফপিজি এর পিনের সাথে আছে, সেখানে আমি যদি জিরো দিই সেটা কিন্তু ঘোরা শুরু করবে, কারণ হচ্ছে মোটরের আরেকটা টার্মিনাল একদম গ্রাউন্ডের সাথে আছে, সরি একদম পাওয়ারের সাথে আছে, মেইন পাওয়ারের সাথে, যেটা অনেক হাই কারেন্ট তোমার সাপ্লাই করতে পারে মোটরটা চালানোর জন্য। এই জন্য তোমরা কোন লোডের জন্য কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতেছো এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, অ্যাপ্লিকেশন ওয়াইজ কিন্তু কোড ভ্যারি করতে পারে, বুঝছো? এটা সবসময় মাথায় রাখবো, অ্যাপ্লিকেশন ওয়াইজ কোড ভ্যারি করতে পারে। আমি এখন মানে বেশি এটা নিয়ে কথা না বলে এখন পরবর্তীতে চলে যাই।
দেখো আমি এখানে যেটা করতে বলছি সেটা হলো যে সার্কিটটা ফেল হয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, আর যে কোনো এফপিজিএতে তোমরা এটা ফাংশনালিটি টেস্ট করবা। আমি বেসিক্যালি তোমাদের আজকে যেটা দেখাবো সেটা হলো এই 7 সেগমেন্ট পোর্শনটা বাদ দিয়ে, দ্যাট মিনস 16টা যে আউটপুট আছে এই 16টা আউটপুট নিয়ে যেটা সার্কিট কনস্ট্রাক্ট হবে আমি বেসিক্যালি সেটাই দেখাবো। তোমাদের কাজ হবে এর সাথে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটাকে ইন্টিগ্রেট করে দেন তোমার ফুল সিস্টেমটা ডিজাইন করা। এখন এখানে কিন্তু আরও একটা বড় প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা হলো যে তোমার 16টা তো ইনপুট, সরি এখানে তো আলটিমেট অ্যাকচুয়ালি টেম্পোরারি আউটপুট কি 16টা না, এই যে প্রতিটা 4 বিট 4 বিট করে করে। এখন দেখো আমার যদি 16টা আউটপুট যদি হয়, 16টা আউটপুট আসতেছে একটা ডিকোডারের মধ্যে, ডিকোডারের মধ্যে যাওয়ার পর সেখান থেকে আবার আউটপুট বের হবে 60টা করে, কারণ এ বি সি ডি ই এফ জি আছে 60টা আউটপুট। দ্যাট মিনস আমার 4টা ডিজিটের জন্য আমার অ্যাকচুয়ালি এখান থেকে 28টা আউটপুট বের হচ্ছে। হিউজ নাম্বার আউটপুট, এত আউটপুট কিন্তু বের হওয়া আসলে সবসময় ডিসঅ্যাডভান্টেজিয়াস, অলওয়েজ ডিসঅ্যাডভান্টেজিয়াস। কারণ হচ্ছে যে তোমার নাম্বার অফ আউটপুট যত বাড়বে তোমার এফপিজিএ রিসোর্স পিন তত বেশি ইউজ করতে হবে। এখন এটা কমানোর একটা টেকনিক আছে, সেটা হলো মাল্টিপ্লেক্সিং টেকনিক, টাইম মাল্টিপ্লেক্সিং টেকনিক। এটা আমি তোমাদের পরবর্তীতে আস্তে আস্তে শিখাবো, এটা একটু অ্যাডভান্স ধাপের। সেখানে তোমরা এই সবগুলো ইনপুট, এই 60টা যে আছে 16টা যে আউটপুট আছে সবগুলোকে একটা কমন হিসেবে দেখাতে পারবা। কমন হিসেবে করে আমি একটু একটু করে যে কোনো একটা সেগমেন্টকে আমি চালু করবো, এটা টাইম মাল্টিপ্লেক্সিং বলে। আমি এটা তোমাদের পরে দেখাবো, এটা একটু অ্যাডভান্স। ওখানে একটু স্টেট মেশিনের কাজ আছে এবং কাউন্টারও লাগে হালকা পাতলা। আপাতত তোমরা হচ্ছে 28টা আউটপুট আছে এরকমই একটা সার্কিট ডিজাইন করবো আর কি। বুঝতে পারছো তো যে প্রতি 4 ডিজিটের কারণে আমার প্রতিটা তো 60টা করে, 4 × 7 দ্যাট মিনস 28। দেখো এখন এখানে কোডটা কি হবে, আমি তোমাদের তো কোড দিয়ে দিছি, আজকে দেখাই আমি তো বেসিক্যালি আজকে আমি জাইলিংসেও কাজ দেখাবো আর কোয়ার্টাসেও একটু দেখাবো। আমি তোমাদের ফার্স্টে যেটা কোনো ক্লাসে পড়ে না এটা একটু আউট টপিক, কিন্তু এটা আমি নিজে অনেক ঘেটে ঘেটে এটা দেখছি, অনেক মানে ঘাটাঘাটি করতে হয়েছে তোমাদের, এটা একদম মানে সামারাইজ করে যতটুকু বলা যায় আর কি। ওকে, তাহলে সবাই আপাতত কোয়ার্টাস 2টা ওপেন করো, কোয়ার্টাস 2। আচ্ছা দেখো এখানে আমার কোয়ার্টাস 2টা ফার্স্টে ওপেন হলো। এখানে আমরা আজকে সাইক্লোন 3 এফপিজি নিয়ে কাজ করব, এটা তোমাদের দেখাই। ফাইলে যে আগের মতো নিউ প্রজেক্ট ক্রিয়েট করবা, করে যে কোনো একটা ফোল্ডারে রাখবা। এখানে আমি তোমাদের জিতে রাখছি, জিতে ওয়ার্কশপ 3rd সেশন কোয়ার্টাস এটা সিলেক্ট করলাম। আর এই ফাইলের নামটা কিন্তু তোমরা সবসময় টপ লেভেল মডিউলের নাম দেবা। আমাদের এখানে যেটা টপ লেভেল আছে সেটা হলো 4 BCD counter 4 digit, এটা লিখলাম BCD বিসিডি কাউন্টার 4 ডিজিট। এরপর নেক্সট নেক্সট, তারপর দেখো এখানে স্ট্যাটিক্স হয়ে আছে, এটা আমি চেঞ্জ করব, করে সাইক্লোন 3 যাব, সাইক্লোন 3 EP3 C5E144C8, এইটাই আমাদের ডিভাইস। এটা সিলেক্ট করে নেক্সট দিব, নেক্সট দিয়ে এটা পুরো আগের মতো দেখো এখানে আমাদের ডিভাইসটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পর আমি ফিনিশ দিলাম, ফিনিশ দিলে এই ফাইলটা আমার ওপেন হয়ে গেল। এবার হচ্ছে এখানে আমাদের নতুন করে ভেলগ ফাইলের জন্য আমাদের মডিউল ক্রিয়েট করতে হবে। আচ্ছা এখানে আমি টপ লেভেল মডিউলের একটা নাম দিব, সেই টপ লেভেল মডিউলটা আমি তোমাদের কোড দিছি আগেই। আর সাইক্লোন 3 এর কোন ডিভাইসটা নেব? ইয়া EP3 C5 E144C8। সমস্যা না, আমি তোমাদের আবার দেখাচ্ছি, এটা এটা অন্যভাবে চেঞ্জ করে। এই দেখো সাইক্লোন 3 EP3 C5 E144C8, বুঝছো? এখন এখানে আমি কোড যেটা হাই লেভেল কোড দিছিলাম সেটা আমি এখানে পেস্ট করলাম। দেখো এটা ওই নামে আসবে, যে নামে আসবে তোমার এটা সেভ করে দিবা। ওকে, এবার হচ্ছে এর এটা কিন্তু একটা টপ লেভেল হায়ারার্কি মডিউল, তাই না? কারণ এখানে অনেকগুলো দেখো ইনস্ট্যান্স আমি ইউজ করছি, এই ইউনিট 0, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 প্রত্যেকটাই হলো একটা করে ইনস্ট্যান্স। এবং দেখো যে আমার এই কোডটা থেকে তোমরা কিন্তু একটা ব্লক ডায়াগ্রাম ডিজাইন করতে পারবা, তোমাদের কাজ হবে এটা।
তোমরা আজকে নিজেরা আমার এই কোডটা থেকে একটা ব্লক ডায়াগ্রাম দেখবা। দেখো বিসিডি কাউন্টারের ক্লক ইনপুটে আমার ক্লক আছে আর রিসেট কিন্তু সবগুলোর জন্য কমন, আর প্রথম ইউনিটটার আউটপুট হলো Q320, আর RCO নামে একটা পিন আছে সেটা হলো রিপল ক্যারি ওভার, এটা বেসিক্যালি আমার পরের ইনস্ট্যান্সের জন্য ক্লক সিগন্যাল, বুঝছো? এখানে বেসিক্যালি আমার একটা সিগন্যালের আউটপুট যেটা সেটা আমার পরবর্তীতে নতুন আরেকটা ইনস্ট্যান্সের ক্লক হিসেবে কাজ করতেছে, আউটপুট পরেরটার ক্লক ইনপুট আর কি। দেখো আবার এখানে আবার RCO যেটা পিন বেরোচ্ছে সেটা আবার আমার পরের যে মডিউলটা আছে তার ক্লক ইনপুট হিসেবে গেছে, আবার RCO2 পরের মডিউলটার ক্লক ইনপুট হিসেবে গেছে, তাই না? আর প্রথম যেটা আছে সেটা চারটা। এখানে আমাদের বেসিক্যালি তাহলে কয়টা ক্লক হলো? টোটাল চারটা ক্লক কিন্তু, বুঝছো? টোটাল চারটা ক্লক। এখন এটার বিসিডি কাউন্টার যে মডিউলটা এটা কোথায় আছে এটা আমি তোমাদের ফাইল দিছি, ওখান থেকে আমি কপি করে নিয়ে আসি। এটা আবার সেভ করলাম তোমার বিসিডি কাউন্টার নামে, মডিউলে যেটা নাম আছে সেটাই দিতে হয়। আচ্ছা এটা ওকে। দেখো এই জিনিসটাই কিন্তু আমাদের আসলে বোঝার জিনিস, এটা কিন্তু আমাদের স্মল এলিমেন্টারি লেভেলের যে ব্লকটা। প্রথমে দেখো আমি নর্মালি ভেরিলগ কোডের যেটা কনস্ট্রাক্ট, আমি ফার্স্টে ইনপুট আউটপুট দিছি, তারপর হচ্ছে ক্লক রিসেট কিউ RCO, এরকম অনেকগুলো ইনপুট আছে। ক্লক রিসেট হলো ইনপুট আর কিউ আউটপুটটা রেজিস্টার হিসেবে ডিক্লেয়ার করছি, RCOটাকে রেজিস্টার হিসেবে ডিক্লেয়ার করছি। কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসগুলো তোমার বারবার মডিফাই হতে পারে। আমি কোন একটা ব্লক, দেখো আমার ভেলোক একটা ব্লক আছে অলওয়েজ ব্লক, এই অলওয়েজ ব্লকের মধ্যে তুমি যেটা লিখবা যে কোডই লিখবা সেটা কিন্তু একটা সার্টেন ট্রিগার অনুসারে এক্সিকিউট হয়। এখানে দেখো আমি অলওয়েজ ব্লকের মধ্যে কি কি দিচ্ছি, পজিটিভ এজ ক্লক অথবা পজিটিভ এজ রিসেট, দ্যাট মিনস এই দুইটা সিগন্যালের যে কোনো একটা চেঞ্জ হলেই তোমার অলওয়েজ ব্লকের ভিতরে যত কোড আছে পুরোটা এক্সিকিউট হবে, বুঝছো? এটা কিন্তু বেসিক্যালি কন্ডিশনাল কোড এক্সিকিউশন, সবসময় কিন্তু কোডটা এক্সিকিউট হবে না, শুধুমাত্র চেঞ্জ হলে। এখানে তুমি এই জিনিসটাকে বলা হয় সেন্সিটিভিটি লিস্ট, এটা কিন্তু ওই আমাদের যে টেক্সট বুক ব্রাউনের বই সেখানে ওই ভেরিলগ রেফারেন্সে খুব সুন্দর মতো দেওয়া আছে এটা, যে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে তোমার কি কি মডিউল ইউজ করতে হয় এবং কি কি কনস্ট্রাক্ট আছে। অলওয়েজ ব্লকের পরে যে @ লিখে তারপর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার সেন্সিটিভিটি লিস্ট দিতে হয়। এখন এটা মানে কি, তোমার ক্লক এর যদি পজিটিভ এজ আসে অথবা রিসেট তোমার যদি পজিটিভ এজ হয়, পজিটিভ এজ মানে 0 থেকে 1 এ যাওয়া ট্রানজিশন, এটা বেসিক্যালি কিন্তু খুবই শর্ট একটা ডিউরেশনের জন্য হয়। দ্যাট মিনস দেখো আমরা যে কোনো ক্লক সিগনাল যখন আমরা দেখি, ধরি যে ফার্স্টে ক্লক একটা 0 লেভেলে ছিল, সেখান থেকে আমার 1 লেভেলে যায়, দ্যাট মিনস আমার হাই ভিডিডিতে চলে যায়, তাই না? যে পোর্শন তাদের ট্রানজিশন হচ্ছে ওইটাকে কিন্তু এজ বলা হয়, এজ মানে হলো ধার কর্ণ মানে সাইট। এখন দেখো নেগেটিভ এজ ক্লক, ক্লকটা যদি আমার কখনো যদি নেগেটিভ এজ আসে তাহলে কিন্তু এই কোডটা এক্সিকিউট করবে না, অথবা রিসেট যদি নেগেটিভ এজ হয় দ্যাট মিনস 1 থেকে 0 হয় এরকম কেসে, সেক্ষেত্রে কিন্তু কখনো এই কোডটা এক্সিকিউট হবে না, বুঝছো? মানে শুধুমাত্র এই সেন্সিটিভিটি লিস্টে যেগুলো থাকে সেগুলো চেঞ্জ হলেই আমরা আমাদের এই অলওয়েজ ব্লকটা কাজ করবে। এখন দেখো এখানে ইফ লিখে আমি রিসেট দিচ্ছি, দ্যাট মিনস আমার রিসেট যদি 1 হয় তাহলে আমার এই ব্লকের মধ্যে যে কোডটা আছে সেটা করবে। এখানে রিসেট যদি 1 থাকে তাহলে দেখো কিউ এর ভ্যালু আমি 0 করে দিচ্ছি, কিউ তো 4 বিট, তাই না? আমি এখানে দেখো আউটপুট রেস 320 দিচ্ছি, 320 মানে একটা বাস দেখাইছি 4 বিটের একটা বাস, এই 4 বিটের বাসটা 0 হয়ে যাবে, দ্যাট মিনস আমার আউটপুটটা রিসেট হয়ে গেল। একই সাথে আমি রিপল ক্যারি ওভার যে আউটপুটটা আছে সেটাকেও আমি 0 করে দিব। এবং দেখো এখানে সমান চিহ্নর আগে একটা তীর চিহ্ন দেওয়া আছে, একটা লেস দ্যান চিহ্ন, এই লেস দ্যান সাইন আর ইকুয়াল মিলে একটা বেসিক্যালি এস ট্রিগার বোঝাচ্ছে, দ্যাট মিনস তোমার যখনই এই ইনপুটগুলো চেঞ্জ হবে সাথে সাথে ক্লক আসার সাথে সাথেই এখানে আমি যে আউটপুট লিখছি সেটা আমার কিউ এ চলে আসবে, যেটা এখানে লিখছি সেটা তোমার RCO তে চলে আসবে, বুঝছো? 0 RCO আর 4 বিট বাইনারি 0 কিউ এ চলে আসবে। এভাবে তো নর্মাল রিসেট কন্ডিশন হচ্ছে এটাই, দেখো যে আমার রিসেটটা কোনো ক্লকের উপর ডিপেন্ড করতেছে না, কখনো ক্লকের উপর ডিপেন্ড করতেছে না, রিসেট 1 আসলেই কিন্তু কাজটা করতেছে, তাই না? এই জন্য এটা হলো অ্যাসিনক্রোনাস রিসেট, ক্লকের সাথে কোনো মিল নাই, কোনো চিন্তাই নাই ওই ব্যাপারে। এর পরবর্তী দেখো এখানে আমি এলস ইফ কন্ডিশন দেখছি, এটা কিন্তু সি কোডের মতো অনেকটা কনস্ট্রাক্ট। ইফ রিসেট বিগিন এন্ড দিতে হয়, তুমি বিগিন এন্ড দিয়ে একটা
ব্লক কে আমি বুঝাই, দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা আমি যদি মিনিমাইজ করি তার মানে ওটা চলে যাচ্ছে, দ্যাট মিন্স ওটা একটা বেসিক্যালি একটা ব্লক। দেখো এরপর এলসিএফ লিখে আমি কি দিছি, কিউ এর ভ্যালু আমার যদি 9 এর সমান হয়, কিউ এর ভ্যালু 9 মানে কি আমার টার্মিনাল কাউন্টে চলে আসছে, আমি পরবর্তীতে কিউ এর ভ্যালু আমার যদি কখনো 9 আসে তাহলে আমি পরের ক্লক সিগন্যাল যখন আসবে সাথে সাথে আমার এই যে কারেন্ট যে আউটপুট আছে সেটাকে আমি জিরো করে দেব আর আরসিওটাকে 1 করে দেব। দ্যাট মিন্স আমি আগে আরসিও কি নরমালি সবসময় জিরোই ছিল, যখনই আমার 9 আসতেছে, 9 আসার সময় পরবর্তীতে ক্লক সিগন্যালটা আসার সাথে সাথেই আমি আরসিও কে 1 করে দিচ্ছি, দ্যাট মিন্স একটা পালস তৈরি করলো, তাই না? পরবর্তীতে ক্লক সিগন্যালে কিন্তু এই কাজটা হবে, পরের ক্লক সিগন্যাল কিউ 0 হয়ে যাবে, আরসিও 1 হবে, আরসিও 1 হয়ে তার মানে পরের অপারেশন করতে থাকবে। অন্য ডিফল্ট অপারেশনটা কি, আমি কাউন্ট কে 1 করে করে ইনক্রিজ করব। এখন আমি দেখো এখানে কিউ প্লাস 1 দিছি, তোমরা সরাসরি কিউ প্লাস 1 না করে এটা 4 বিট বাইনারি 1 লিখো, কারণটা হচ্ছে এটা একটা ওয়ার্নিং রিমুভ করার জন্য। এভাবে সরাসরি লিখলে সে সবসময় 32 বিট হিসেবে ধরে নেয়, কারণ নর্মালি যত কোয়ার্টার্সে যত যে ইনপুটই তুমি এইভাবে মানে শুধুমাত্র নাম্বার দিয়ে লিখবা সবসময় তাকে 32 বিট হিসেবেই সে রিপ্রেজেন্ট করবে, এই কারণে তোমার ডিফল্ট হিসেবে 4 বিট 1। দেখো আমার ডিফল্ট কন্ডিশন নর্মাল জেনারেল কন্ডিশনটা কি, যখনই ক্লক আসবে তখন আমি কাউন্ট একটা করে ইনক্রিজ করব, তাই না? কিন্তু আরসিও কে আমি সবসময় জিরো রাখতেছি, আরসিও কে আমি সবসময় জিরো রাখবো, আরসিও 1 হবে শুধুমাত্র টার্মিনাল কাউন্টের ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু আরসিও অলওয়েজ 0। দ্যাট মিন্স আমি এখানে একটা পালস পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি মানে টাইমিং ডায়াগ্রামটা কেমন হলো, তোমরা যদি চিন্তা করো, জিরো কাউন্টের ভ্যালু যখন আমার জিরো আছে তখন কিউ তো 0, আরসিও 1, এভাবে তারপর কিউ 1 হলো, কিউ 2 হলো, 3 হলো, এভাবে একদম 9 পর্যন্ত গেল। 9 এর পর 9 থেকে পরে তো 0 আসবে, তাই না? কারণ এই কন্ডিশনের কারণে, এই এলসিফ কন্ডিশনের কারণে কিন্তু 9 এর পরে 0 আসবে, কারণ হচ্ছে আমি এখানে কি বলছি, কারেন্ট কন্ডিশন, দ্যাট মিন্স কারেন্ট কিউ আমার যদি 9 এর সমান হয় তাহলে পরের নেক্সট ক্লকটা আসার সাথে সাথে আমার কারেন্ট কাউন্টটাকে 0 করে দেবো, বুঝছো? এই কারণে কিন্তু 9 এর পর 0 হয়ে যাবে, নর্মাল বাইনারি কাউন্টটা হবে না। নর্মালি বাইনারি কাউন্টে কি হতো, 1001 এর পর 1010 আসতো, বুঝছো? ওখানে তোমার কিউ এর ভ্যালু 0 হয়ে গেল আর আরসিও 0 থেকে আমি 1 করলাম শুধুমাত্র পালসটা দেওয়ার জন্য। তাই না? এলিমেন্টারি, খুবই এলিমেন্টারি, তোমাদের যা আছে তারা এই কোডটা দেখলেই বুঝতে পারবা, মানে জাস্ট একটা ক্লান্স। এই জিনিসটার উপরই বেসিস করেই কিন্তু আমি পরবর্তীতে এই টপ লেভেল মডিউলটা ডিজাইন করছি। ওকে, তাহলে এখন আমরা সিনথেসিস করি, সিনথেসিস বাটন সিলেক্ট করো। দেখো এখানে কতগুলো ওয়ার্নিং আছে, আমি তোমাদের আজকে দেখাবো যে এইসব ওয়ার্নিং একটা একটা করে কিভাবে রিমুভ করতে হয়। দেখো অলরেডি 4টা ওয়ার্নিং চলে এসেছে এখানে এবং একটা ক্রিটিক্যাল ওয়ার্নিং আসছে। ক্রিটিক্যাল ওয়ার্নিং গুলো সবসময় রিমুভ করতে হবে, মানে সবসময় মাথায় রাখবো এটা। ওয়ার নর্মাল ওয়ার্নিং এতটা পাত্তা দেওয়ার কিছু নাই, কিন্তু ক্রিটিক্যাল ওয়ার্নিং যেসব আসে এফপিজিএ ডিজাইনে তোমাদের অবশ্যই দেখছো, আরো ক্রিটিক্যাল ওয়ার্নিং আসছে, টাইমিং রিকোয়ারমেন্টস তোমাদের এখন এগুলো আস্তে আস্তে বলতেছি আমি, এটা কিন্তু গতদিন বলা হয়নি আর কি, বুঝছো? এটা নর্মাল কন্ডিশন। ওকে, কম্পাইল তো হয়ে গেল, ঠিক আছে, এখন আমরা তাহলে এবার ইয়েতে যাই, টুলসে যাই, টুলসে যে নেটলিস্ট ভিউয়ার, আরটিএল ভিউয়ার, আরটিএল স্কিম্যাটিকটা দেখি কেমন আসে। এই দেখো, দেখছো আমি তোমাদের এর আগে কি বলছিলাম যে একটা বড় ব্লক তোমার যখন থাকবে তার মধ্যে কিন্তু অনেকগুলো সাব ব্লক আছে, তাই না? এখানে শুধুমাত্র তুমি আরটিএল স্কিম্যাটিকে শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম গুলো দেখতে পারবা, আর এই আরটিএল স্কিম্যাটিকটা বেসিক্যালি আমাদের হিউম্যান রিডারের জন্য যেন সহজে বুঝতে পারে এটা কিন্তু শো করে। এই কারণে এখানে তোমার বিভিন্ন লজিক গেট এইসব মাস্কস মাল্টিপ্লেক্সার এইসব আসে, কিন্তু আলটিমেটলি তোমার এফপিজিএতে তো সব লুকআপ টেবলে ইমপ্লিমেন্ট হয়। আমি গতদিনের লেকচারে তোমাদেরকে বলছি এটা, যে লুকআপ টেবল তো দেখে বোঝা মানুষের পক্ষে সম্ভব না, যে কোন লুকআপ টেবল কি কোন লজিক ফাংশনটা ইমপ্লিমেন্ট করছে এটা তো ম্যানুয়ালি বের করা খুবই কঠিন। এই জন্য আরটিএল স্কিম্যাটিকটা বেসিক্যালি আমাদের গেট লেভেল ডায়াগ্রামটা শো করে। এখন এই প্রতিটা ইনপুট কিন্তু আইডেন্টিক্যাল, কারণ দেখো আমরা একই ইনপুটকে একই ইনস্ট্যান্সকে আমি বারবার কল করছি। এবং একটা জিনিস দেখো, এই ক্লক ইনপুট
কাউন্টার ইউনিট জিরো জন ইনপুট। তারপর দেখো এই আরটা পরবর্তীতে বড় ব্লক ডায়াগ্রামটার ভিতরে ক্লিক করে ভিতরে ঢুকো, একদম পুরো আরডিএল স্কিম্যাটিক চলে আসছে। দেখছো যে আমি যে প্রতিবার ওয়ান ওয়ান করে কাউন্ট করতেছি সেই জন্য আমার এখানে একটা অ্যাডার চলে আসছে। এই অ্যাডারটা বেসিক্যালি আমাদের এখানে বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি এগুলো সবই কিন্তু লুকআপ টেবল দিয়ে ইমপ্লিমেন্ট করা। তারপর মাল্টিপ্লেক্সার চলে আসছে, একটা ডিপ ফ্লিপ ফ্লপ, তারপর ইকুয়ালিটি চেক, ওই যে নাইনের সাথে ইকুয়ালিটি চেক করছে এই জন্য নাইনের সাথে ইকুয়ালিটি চেকের চলে আসছে। এবং দেখো ওইটাই কিন্তু এই সবগুলোই কিন্তু একদম এলিমেন্টারি লেভেলে আছে, এই জন্য আমি কোনোটার ভিতর ক্লিক করে আমি আর বটমে যেতে পারতেছি না। একদম দেখো এখানে যে অপারেটর গুলো শো করতেছে প্রাইমেটিভস, প্রাইমেটিভস মানে এইটাই হলো একদম প্রাইমেভাল, দ্যাট মিনস একদম এলিমেন্টারি লেভেল, এর চেয়ে তুমি আর ভিতরে যেতে পারবো না। দেখো ওই যে রেজিস্টার কি কি আছে আমি এখানে শো করছি, এটা হলো তার আরটিএল এর একদম ভিতরে ব্লক ডায়াগ্রাম। ওকে তোমার আর একটা দেখাই, নেটলিস্ট ভিউয়ার, আরটিএল ভিউয়ার, যে এটা তো হইলো। এবার হচ্ছে টেকনোলজি ম্যাপ ভিউ। টেকনোলজি ম্যাপ ভিউ দেখো আমাদের বেসিক্যালি সার্কিটটা এফপিজিএ তে কি কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। এখানে দেখো অনেকগুলো বাফার টাফার চলে আসছে, এবং সবসময় কিন্তু এফপিজিএ তে যে কোনো ইনপুট আউটপুটের সাথে সবসময় একটা করে বাফার থাকে, কারণ তোমার ইনপুট সিগন্যাল তো কোনো কারণে লো হয়ে যেতে পারে। তুমি তো আলটিমেটলি ইনপুট দিবা তো বাইরের এক্সটার্নাল সার্কিটরি থেকে, এমন হতে পারে তোমার সিগন্যালটা এখানে অনেক উইক হয়ে যাচ্ছে, সেটা স্ট্রেন করার জন্য এফপিজিএ এর মধ্যে বিল্ট ইন অনেক বাফার আছে। সবসময় মনে রাখবা যে এফপিজিএ এর যে কোনো ইনপুট আউটপুট অলওয়েজ বাফার। দেখো আমি এখানে ষোলোটা কি আউটপুট আছে না, ষোলোটা আউটপুট দেখো প্রত্যেকটার সাথে কিন্তু বাফার আছে, দেখছো প্রতিটার সাথেই বাফার আছে। এখন দেখো এবার আমি পরবর্তীতে যে মাঝখানে এগুলা সব এক একটা করে বাফার, এরকম অনেকগুলো বাফার পাবো। তারপরে এই মেইন ব্লক ডায়াগ্রামের ভিতরে ঢুকি, এই দেখো এই লজিক সেল, একটা সিম্পল নট গেট এখানে আছে, তারপরে যে এটা একটা মাল্টিপ্লেক্সারের ডায়াগ্রাম। এগুলো কিন্তু সবগুলো বেসিক্যালি তোমার হচ্ছে লুক আপ টেবল, কিন্তু আমাদের হিউম্যান রিডারের রিড করার জন্য এখানে গেট ডায়াগ্রাম হিসেবে দেখাইছে। তোমরা কিন্তু এটার উপর ধরলেও বুঝতে দেখতে পারবা যে বিশাল একটা এক্সপ্রেশন আসছে, দেখছো এটা কিন্তু ওই লুক আপ টেবলটার এক্সপ্রেশন, মানে তোমার কোন সার্কিটটা ইমপ্লিমেন্ট করছো, দেখছো কোনো অনেক বিশাল ইমপ্লিমেন্টেশন, কি কি গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছে পুরো ডিটেলস তুমি পাবা। এগুলো তো ডিপ ফ্লিপ ফ্লপ, আর বাকিটা পুরোটা কম্বিনেশন আছে, দেখছো এই যে লাস্টে এই যে শেষে কি আছে, ও ওরা ওরা আউট হয়ে গেছে আর কি। প্রতিটা ক্লকের মধ্যে এরকম, এটা হলো এই সার্কিটটাই বেসিক্যালি তোমার এই সাইক্লোন থ্রি এফপিজিএটার মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। এবার আমি ইয়াতে চলে যাব, তোমার হচ্ছে আমরা নেটলিস্ট ভিউয়ারও দেখে ফেললাম, আরটিএল ভিউয়ার দেখলাম। এবার হচ্ছে ভেক্টর ওয়েভ ফর্ম ফাইল ক্রিয়েট করি নতুন করে, তোমার হচ্ছে এখানে ভেক্টর ওয়েভ ফর্ম ফাইল, তারপর এখানে সিলেক্ট করে নোট ফাইন্ডার দিব, নোট ফাইন্ডারতে একটা লিস্ট করব, লিস্ট করে এইটা দিব, তাহলে একদম পুরো সবগুলাই চলে আসবে। সবগুলো আসার পর আমি ওকে করব, ওকে করে এখানে ওকে দিয়ে দেবো, বাস। এবার এই ক্লক সিগন্যালটা আমি ক্লক দিব, এই ক্লক হচ্ছে এখানে এটা দেওয়ার পর এন টাইম 1 মাইক্রোসেকেন্ড, এটা 1 মাইক্রোসেকেন্ড না করে আমি অনেক লম্বা সময় ধরো যে কত দেই 100 মাইক্রোসেকেন্ড, 100 মাইক্রোসেকেন্ডের জন্য সিমুলেট করব, করে ওকে দেব। ও আচ্ছা সরি, এটা মানে ওই 1 মাইক্রোসেকেন্ড ছাড়া নিতে চায় না, তো বাড়াই দেই 1 ন্যানোসেকেন্ড করে। আচ্ছা 1 মাইক্রোসেকেন্ড যেটা হোক থাক, এটা এটা দেখো একদম আমার কতদূর সিমুলেট করছে, এই যে 1 মাইক্রোসেকেন্ড পর্যন্ত সিমুলেট। আচ্ছা থাক সমস্যা নাই, এবার রিসেট সিগন্যালটা তোমার সবসময় লো দিয়ে রাখবো, কারণ রিসেট সিগন্যাল 1 মানে কি আমার সার্কিটটা অলওয়েজ রিসেট থাকবে, কিন্তু আমি এটা লো করে রাখতেছি। লো করার জন্য এখানে অপশন হচ্ছে এই দেখো এল, এল মানে হলো উইক লো, আমরা উইক লোটা দিব না, উইক লো না দিয়ে সরাসরি আচ্ছা উইক লোটাই দিতে পারি, এলই দিতে পারি, সমস্যা নেই উইকটাই দিলাম, দিয়ে তোমার একদম হচ্ছে এই ফাইলটাকে সেভ করব, যে নামে আছে সেটাই নামে সেভ করে বাস। এই ভেক্টর ওয়েভফর্ম ফাইলটা হয়ে গেল, এবার হচ্ছে প্রসেসিং এ যে সিমুলেটর টুল, সিমুলেটর টুলে যে তোমার হচ্ছে এটা ফাংশনাল সিমুলেশন করব, ভেক্টর ওয়েভফর্ম ফাইল রান সিমুলেশন। এখানে দেখো আমি তোমাদের গতদিনে একটা বলিনি, সেটা হলো এই একটা ভিসিডি ফাইল জেনারেট করতে হবে। ভিসিডি ফাইল জেনারেট করার কারণ হলো পাওয়ার অ্যানালাইসিস সে সময় এটা কাজে লাগে। এই ভিসিডিটা কি, ভিসিডিটার ফুল ফর্ম হলো ভ্যালু চেঞ্জ ডাম্প, ভ্যালু চেঞ্জ ডাম্প, এটা সবসময় মাথায় রাখবো। এটা কিন্তু
যারা ভিএলএসএ নিয়ে কাজ করে তাদের জন্য জানা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো সিমুলেটর টুল সব অলমোস্ট এভরি সিমুলেটর টুল ইজ ক্যাপাবল অফ জেনারেটিং ভিসিডি ফাইল নাও ইট ইজ, যে কোনো যে কোনোটাই তুমি মডেল সিমেও করতে পারবা। এটা তো আর এটা হচ্ছে বেসিক্যালি কোয়ার্টার্স এর বিল্ট ইন সিমুলেটর। এই কোয়ার্টার্স বিল্ট ইন সিমুলেটর ও জাস্ট খালি এই সিগন্যালটা ক্লিক করেও তুমি ভিসিডি ফাইল জেনারেট করতে পারো। আমি তোমাদের মডেল সিমু জেনারেট করে দেখাবো, আজকে দেখাবো এটা। এই ভিসিডি ফাইলের মধ্যে আসলে কি থাকে, আমি তো বেসিক্যালি কি তোমার একটা ক্লক ইনপুট দিচ্ছি আর রিসেটটাকে সবসময় জিরো করে রাখতিস, তাই না? তার মানে হচ্ছে আমার সার্কিটটা নর্মাল অপারেশন করবে, সার্কিট অ্যাক্টিভ থাকবে। সার্কিটের অ্যাক্টিভিটি, সার্কিটের যেসব ভিতরের ইন্টারনাল নোডগুলো কখনো কখনো জিরো থেকে ওয়ান হয়, আবার ওয়ান থেকে জিরো যায়, দ্যাট মিনস তোমার কি সার্কিটের ভিতর কিন্তু অল টাইম যতক্ষণ পর্যন্ত তুমি ক্লক দিচ্ছ সবসময় কিন্তু সার্কিটের মধ্যে একটা অ্যাক্টিভিটি আছে, অলওয়েজ অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিটা যত যেভাবে হয়, যে ইনপুটগুলো জিরো থেকে ওয়ান হয় অথবা ওয়ান থেকে জিরো হয়, সবগুলো অ্যাক্টিভিটি এই ভিসিডি ফাইলের মধ্যে লেখা থাকে। এটা কিন্তু একটা নর্মাল টেক্সট ফাইলের মতো, তুমি যদি এই ফাইলটা জেনারেট করার পরে তুমি যদি ক্লিক করো নর্মাল টেক্সট এডিটর দিয়ে, তুমি ওই ফাইলটার কন্টেন্টটা দেখতে পারবা। তুমি দেখবা যে ওখানে আজিব আজিব কিছু কোড লেখা আছে এবং অনেক সিম্বল দেওয়া আছে। সেই সিম্বলগুলো বেসিক্যালি ট্রানজিশনটা ডিপেন্ড, ট্রানজিশনটা বোঝায় যে আমার কোন ইনপুট কখন ওয়ান থেকে জিরো হচ্ছে অথবা জিরো থেকে ওয়ান হচ্ছে, এটা বুঝছো। ভিসিডি ফাইল সবসময় মানে এটা মনে রাখবো যে পাওয়ার অ্যানালিসিসের সময় ইউজ করি, কারণ এটা বেসিক্যালি আমাদের সার্কিটের অ্যাক্টিভিটিটা ডিটারমিন করে। আর এটার মাধ্যমে আমরা কিন্তু ডাইনামিক পাওয়ার পাই। তোমরা তো জানো যে ডাইনামিক পাওয়ার মানে ক্লক ইনপুট অবশ্যই থাকতে হবে, ক্লকের সাথে সাথে অ্যাক্টিভ সার্কিটের অ্যাক্টিভিটি হলেই আমরা ডাইনামিক পাওয়ার পাবো। ডাইনামিক পাওয়ার কিসের উপর ডিপেন্ড করে, ক্লক ফ্রিকোয়েন্সির উপর। তুমি ক্লক ফ্রিকোয়েন্সি যত পারাবা অথবা ট্রানজিশন নাম্বার, সার্কিট যত বেশি ট্রানজিশন হবে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। তোমার সার্কিটের মধ্যে ইনপুট আউটপুট যদি বেশি ট্রানজিশন করে, অবভিয়াসলি তোমার সার্কিট বেশি পাওয়ার কনজিউম করবে, বুঝছো। আমি তোমাদের সবগুলো আজকে আস্তে আস্তে বলবো যে তুমি যে কোনো দুইটা মনে করো ডিজাইন, দুইটা ডিজাইনের মধ্যে কোন কোন ডিজাইনটা কম লো পাওয়ার খাচ্ছে, এটার একটা টেকনিক তোমাদের আজকে বলবো যে কিভাবে তোমরা ডিটারমিন করতে পারবা যে মডেল আসছে, তুমি কিভাবে বুঝবা যে এই মডেলটা আমার লো পাওয়ার কনজিউমিং আর একটা বেশি পাওয়ার টানতেছে, এটা বুঝছো। আপাতত এটা দিয়ে আমি দেখো ভিসিডি ফাইলটা জেনারেট করবো। এই ভিসিডি ফাইলটা কিন্তু এই দেখো ডট ভিসিডি অপশন, বুঝছো। এটা তুমি আমি সিমুলেশন যেখানে চালাচ্ছি সেই ফোল্ডারে এটা জেনারেট হবে, দিয়ে আমি এটা সিমুলেটর রান করি, স্টার্ট দিই। ও আচ্ছা সরি, আমি তো নেটলিস্ট জেনারেট করিনি, আগে নেটলিস্টটা জেনারেট করতে হবে। এই যে এবার হইছে, হওয়ার পরে এবার স্টার্ট দেবো, হয়ে গেল। এবার হচ্ছে রিপোর্ট দিব। এই দেখো একটা রিপোর্ট চলে এসেছে, দেখো কিউ কিন্তু বাইনারিতে দেওয়া আছে 16 বিট। এটা আমি অন্য ফর্মে দেখতে চাই, এটার জন্য আমি সিলেক্ট করে রাইট ক্লিক দেবো, করে প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে যাবো এই যে র্যাডিক্স, র্যাডিক্সটা তোমার হেক্সাডেসিমালে দাও, হেক্সাডেসিমালে দিয়ে ওকে দাও। ওকে দিলে একদম দেখো এই যে 4 ডিজিট করে চলে আসছে, বুঝতে পারছো তো, 16টা ডিজিট কিন্তু কনভার্ট হয়ে এই 4 হয়েছে, শর্ট হ্যান্ড আর কি। এখানে দেখো একদম আমি 1 মাইক্রোসেকেন্ড পর্যন্ত গেছি, এখানে যে 99 থেকে 100 হয়েছে। আমরা শুধুমাত্র এই এতটুকু পোর্শনের জন্যই আমরা সিমুলেশনটা চালাচ্ছি, আর এতটুকুর জন্যই আমরা পাওয়ার ক্যালকুলেশন বেশি করবো, পাওয়ার ক্যালকুলেশনটা করবো। টাইম লিমিট তুমি যদি বাড়াই দাও তাহলে তোমার সার্কিট কিন্তু অবভিয়াসলি বেশি পাওয়ার খাবে, কারণ হচ্ছে টাইমটা আমার বেড়ে যাচ্ছে, টাইমটা বাড়তেছে, সেই সাথে সাথে সার্কিটের ভিতরকার অ্যাক্টিভিটিও বাড়তেছে। তোমার নর্মাল পাওয়ার কি, পি ইকুয়ালস টু W/T, তাই না? W মেজারমেন্ট হলো তোমার সার্কিটের অ্যাক্টিভিটিটা, আবার T মেজারমেন্ট হলো তুমি সিমুলেশনটা কতক্ষণ ধরে চালাচ্ছ। এখন তুমি যদি সার্কিট অনেক বেশি সময় ধরে রান করো, অবভিয়াসলি তোমার সার্কিট বেশি পাওয়ার খাবে। এই জন্য যে কোনো দুইটা আর্কিটেকচার তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে তাদেরকে অবশ্যই একই টাইম লিমিটের মধ্যে তোমার সিমুলেশন করতে হবে, একই টাইম লিমিটের মধ্যে সিমুলেশন করে ভিসিডি ফাইলটা জেনারেট করতে হবে, কারণ ভিসিডি ফাইল কন্টেন্ট কিন্তু অনেক বেশি হতে পারে। তুমি যদি লম্বা টাইম ধরে চালাও ভিসিডি ফাইলের কন্টেন্ট কিন্তু বেশি হবে। আমি তোমাদের আজকে একটা দেখাবো, ওই মডেল সিমে আমি দেখবো যে অনেক লম্বা টাইম ধরে চালাচ্ছি, ওই ফাইলটার কন্টেন্ট দেখো কত বড় হয়ে গেছে, এটা একটা শো করবো তোমাদের। টেক্সট ফাইল তো খুব সহজে বোঝা যায়, এটার টেক্সট ফাইল কিন্তু বেশি বড় হবে না, কারণ হচ্ছে আমি মাত্র 1 মাইক্রোসেকেন্ড ধরে চালাইছি। ওকে, এবার আমি সিমুলেশনটা অফ করে দিই। আমাদের সিমুলেটর, আমরা সিমুলেশনে কি বুঝলাম যে আমাদের ডিজাইনটা ফাংশনালি কারেক্ট, ঠিক আছে। টাইমিং অ্যানালাইসিস টাইমিং আজকে শো করতেছি না, এটা অতটা দরকার নাই, তোমরা নর্মালি করতে পারো। এটা ওই যে টাইমিং যেটা ওই যে গেট ডায়াগ্রাম দিয়ে করা, এটা করতে পারো। আজকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হলো তোমার এই
পিন অ্যাসাইনমেন্ট করব এখন। এবার হচ্ছে আমি অ্যাসাইনমেন্টে যাই, অ্যাসাইনমেন্টে যে সরি টুলসে যে অ্যাসাইনমেন্টসে যে পিন প্ল্যানার, এই যে দেখো পিনের একটা অনেক বড় অপশন চলে আসলো। এখন আমি এখানে পিন অ্যাসাইনমেন্ট যেগুলো করবো তোরা আপাতত এভাবেই দাও, আমি তোমাদের পরবর্তীতে ফাইলটা তোমরা যদি এই সার্কিট এই এপিজেড যদি কেনার পর তোমরা যদি এটা নিয়ে কাজ করো আমি দেন তোমাদেরকে এইটার পুরো পিন ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো। এই পিন ডায়াগ্রাম আমি অনেক কষ্ট করে বের করছি, বুঝছো, যে কোথায় কি আছে অনেক খুঁজে খুঁজে নেট থেকে অনেক ঘেরে ঘেরে মানে বের করা লাগছে। এটা ক্লক ইনপুট যেটা আছে এখন আমি তোমাদের বলি, এটা সিরিয়ালি আছে ক্লক ইনপুট, তুমি সবসময় দেবে 22 নম্বর পিনে, মানে হচ্ছে তুমি জাস্ট খালি ওইটার উপর যে ব্লকের উপর বসাইতে যাচ্ছ ওইটার উপর সিলেক্ট করে কিবোর্ডে 22 লিখবা, সাথে সাথে হয়ে যাবে, কারণ এইভাবে বারবার খুঁজে বের করা তো মুশকিল। এই 22 নম্বর পিনটা হলো ডেডিকেটেড পিন, দেখো আমি যখনই অ্যাসাইন করছি সাথে সাথে কিন্তু আমার এখানে মার্ক হয়ে গেছে, দেখছো এই যে এই পিনটাই হলো আমার সেই 22 নম্বর পিনটা, এই যে ক্লক ইনপুট লেখা আছে। এবার রিসেট পিনে যাই, রিসেট পিন আছে 125 নম্বর পিনে, 125 নম্বর পিন দিলাম, দিয়ে দেখো অ্যাসাইন করলাম, এই যে এইটা হলো আমার রিসেট পিন। যেগুলো যেগুলো ইনপুট তুমি ডিটেক্ট করবা যেখানে যেখানে তুমি সিলেক্ট করবা সেগুলো দেখো আমাকে নিয়ে যাবে কোথায় আছে। তারপর Q0 যেটা আছে সেটা হলো 58, দেখছো আমি গতদিন কিন্তু এই যে আইও ব্যাংক কিন্তু আসতেছিল না, আজকে কিন্তু আসবে, কারণ আমরা আজকে পিন অ্যাসাইনমেন্টটা ঠিকভাবে করতেছি। 58, 55, তারপর 54, এটা বেসিক্যালি 16 পিনের একটা আইও পিন আছে, আমি ওই পুরোটাকে আমি একটা ব্লক হিসেবে নিয়েছি, 16টা পিন দিয়ে একটা বান্ডেল আছে, 16 আইও পিন ব্যাংক বলে এটাকে, 52, তারপর হচ্ছে 51, দেখছো একটা একটা পিন নিয়ে করতেছে আর এখানে মার্ক হয়ে যাচ্ছে কিন্তু, 50, 49, তারপর 46, 44, দেখছো এগুলো সব কিন্তু পাশাপাশি আছে, 43, পিন অ্যাসাইনমেন্ট এই কাজটাকে বলা হচ্ছে, 42, 39, 38, 34 আর 33, ওকে পিন অ্যাসাইনমেন্টটা হয়ে গেল। এটা ক্রস করে আবার হচ্ছে কম্পাইল করতে হবে, তোমরা তো জানো যে পিন অ্যাসাইনমেন্ট করার পর তোমার আবার কম্পাইল করতে হয়, কম্পাইল করে দেন তোমার ওই ওই টুলসে যে পরবর্তীতে প্রোগ্রামার দিয়ে দেন তুমি FPGA বোর্ডে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো ক্রিটিক্যাল ওয়ার্নিং কিন্তু সবসময় আছে, এটা আস্তে আস্তে আমরা একটু একটু করে রিমুভ করব, একদম অপটিমাল লেভেলে চলে যাব আস্তে আস্তে, যে যেই ওয়ার্নিংটা আমি একেবারে ইগনোর করতে পারি ওটা বেসিক্যালি ওটাও রিমুভ করা যায়, আমরা ফার্দার কমপ্লিকেশন আর যাবো না। দেখো এখন ওকে আমাদের কম্পাইল হয়ে গেল, এর পরবর্তীতে তোমার কি এই টুলসে যে প্রোগ্রামের মধ্যে যে তোমার পরবর্তীতে এই যে ডিভাইস প্রোগ্রামিং করে, দেখো এখানে হার্ডওয়্যার সেট আপ, আমার যেহেতু কোনো হার্ডওয়্যার নয় জন্য নো হার্ডওয়্যার দেখাইছে, কিন্তু এই সফট ফাইল ওই যে প্রোগ্রামিং রিকনফিগারেশন ফাইলটা চলে আসছে, ওকে এরপর তুমি FPGA তে ইমপ্লিমেন্ট করবো এইভাবে। এবার আসি আমি ক্রিটিক্যাল ওয়ার্নিং গুলাতে, দেখো প্রথমেই যে ওয়ার্নিংটা আসছে সেটা হলো সিনোপসিস ডিজাইন ফাইল নট ফাউন্ড, এই ফাইলটা বেসিক্যালি আমার টাইমিং অ্যানালাইসিস টাইমিং ফাইল, টাইমিং ফাইল বেসিক্যালি এই জিনিসটাকে শর্টে বলা হয় SDC, SDC মানে সিনোপসিস ডিজাইন কনস্ট্যান্ট। তোমরা তো জানো যে সিনোপসিস অনেক বড় একটা ভেন্ডর, অনেক বড় একটা সফটওয়্যার প্রতিষ্ঠান, আমাদের এই VLSI CAD নিয়ে যারা কাজ করে যত সফটওয়্যার ডেভেলপ তারা কিন্তু ওখানে কাজ করে সিনোপসিস, সিনোপসিস ক্যাডেন্স এর মতোই। দেখো এখানে কি বলছে, এবং এই ফাইলটার ফরম্যাট হলো .sdc, এই ফাইলটা কিন্তু ফার্ম করতে পারতেছে না কারণ আমি এটা লিখি নাই, এখন আমি এই জিনিসটা লিখবো। তারপর দেখো টাইমিং রিকোয়ারমেন্টস নট মেট, যেহেতু আমি কোনো কোড টোড এই পর্যন্ত লিখিনি এই জন্য আমার টাইমিং রিকোয়ারমেন্টস এখনো কোনো কিছু ফিল আপ হয়নি, দেখো এই যে সবগুলো ভায়োলেশন দেখাচ্ছে। এবার আমি আসবো যে এই জিনিসটা তুমি কিভাবে কাজ করবো, এবার আমি টাইমিং অ্যানালাইসিস চলে যাবো। দেখো যে আমি এ পর্যন্ত কী কী করছি, টেকনোলজি ম্যাপ কিন্তু করে ফেলছি অলরেডি, কারণ আমার হার্ডওয়্যারগুলো সার্কিটের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্টেশন কীভাবে ইমপ্লিমেন্টেড আছে এটা কিন্তু আমরা বুঝে ফেলছি ওই অ্যানালাইসিসের সময়, এই আর্টিকেল অ্যানালাইসিসের সময়, যে অ্যানালাইসিস সিনথেসিস ফিটার এই কাজগুলো করার সময় কিন্তু আলটিমেটলি আমাদের লুকআপ টেবিলের মধ্যে চলে আসছে, আমার কাছে নেটলিস্টটা কিন্তু রেডি। এবার আমরা দেখবো যে আমরা হাইয়েস্ট এই সার্কিটটাতে কত ফ্রিকোয়েন্সিতে চালাইতে চাই, দ্যাট মিনস এফ ম্যাক্স। তোমার আমি তো তোমাদের এর আগে বলছিলাম যে এফ ম্যাক্স মানে কি, এফ ম্যাক্স মানে হলো সার্কিটের ম্যাক্সিমাম অপারেটেবল ফ্রিকোয়েন্সি, এবং এটা কে ডিটারমিন করে, সার্কিটের মধ্যে যে পার্টটা সবচেয়ে ওর্স্ট, যে ক্রিটিক্যাল যে পার্টটা আছে, ক্রিটিক্যাল পার্ট
এখন কি ক্রিটিক্যাল পাথ হলো যে পাথে তোমার ডিলে সবচেয়ে বেশি, বুঝছো? এখন দেখো আমি যখন টাইমিং অ্যানালাইসিস যখন করি তখন আমার ইনপুটে মনে করো একটা ডিফ্লিপ ফ্লপ আছে, আর সেই ইনপুটের ডিফ্লিপ ফ্লপ থেকে মাঝখানে বিশাল একটা অনেক লজিক টজিক পার হয়ে কম্বিনেশনাল লজিক সিকুয়েন্সিয়াল লজিক রেজিস্টার মেমোরি এগুলো পার হয়ে একদম আউটপুটে আসতেছে, আউটপুটে এরকম একটা ফ্লিপ ফ্লপ লেখা দেওয়া আছে, বুঝছো? এইটার উপর বেসিক্যালি তোমাদের একটা সেপারেট একটা লেকচারই দেওয়া যায় টাইমিং অ্যানালাইসিস উপর, যেহেতু আমাদের একাডেমি যেহেতু কাজ হচ্ছে আলটিমেটলি, আমি আশা করি যে পরবর্তীতে তোমাদের ওইসব সেপারেট যেসব টপিক আছে সেগুলোর উপর আমি তোমাদের একটু একটু করে ক্লিয়ার করব, সেই কমান্ড গুলা কিভাবে কাজ করে, তারপর টাইমিং অ্যানালাইসিস কিভাবে হয়, টাইমিং অ্যানালাইসিস এই যে রেজিস্টারের মধ্যে একটা পাথ থেকে আরেকখানে পাথে যাওয়া এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগছে, আমি এগুলো সব নিজে নিজে শিখছি, তো খুবই আমি রীতি এখনো শিখতেছি আর কি রেগুলার। তোমার দেখো যে এই সিনোসিস ডিজাইন এই টাইমিং কাজটা আলাদা ইঞ্জিনিয়াররাই করে, ওদের নাম হলো এসটিএ ইঞ্জিনিয়ার, স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস ইঞ্জিনিয়ার, ওদের কাজই হলো যত ডিজাইন আছে সবগুলো যেন টাইমিং রিকোয়ারমেন্ট ঠিক মতো ফুলফিল করে এটা এনশিওর করা, এই পুরো এই দায়িত্বটা কিন্তু পুরো ওদের হাতে। আরটিএল ডিজাইনারদের এত কিছু চিন্তা করতে হয় না, আরটিএল ডিজাইনাররা জাস্ট খালি তোমার ডিজাইন করেই পার পেয়ে গেল, কিন্তু এই যারা টাইমিং অ্যানালাইসিস করে এই কাজটা কিন্তু খুবই কঠিন, অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং একটা ফিল্ড, এটার জন্য কিন্তু আলাদা আলাদা পোস্টও আছে, ওরা রীতিমতো কল করে আলাদা আলাদা করে এমপ্লয়, বুঝছো? এখন আমি দেখাই এই এসবিসি ফাইলটা, দেখো যে মাঝখানে মনে করো যে পার্টটা সবচেয়ে বড় আর কি, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ডিলে করতেছে এটাই আমি ক্রিটিক্যাল পাথ বলতেছি, আর ক্রিটিক্যাল পাথ দিয়ে কিন্তু এফ ম্যাক্সটা ডিটারমিন হচ্ছে। এবার আমি যাবো ওখানে, দেখো এবার কি করি, টুলসে যাবো, টুলসে যে টাইম কোয়েস্ট টাইমিং অ্যানালাইজার, এটা হলো আমাদের কোয়ার্টাস টু এর জন্য বিল্ট ইন টাইমিং অ্যানালাইজার, এটাও কিন্তু একটা ক্যাট টুল, আজকে আমরা নতুন একটা ক্যাট টুল, এইটা কিন্তু তোমাদের কখনো মানে কোনো ল্যাবে শিখাবে না, এটা এটা আমি নিজে অনেক কষ্ট করে করে এটা দেখছি, বুঝছো? আমি তোমাকে এটা দেখাবো, এই দেখো এরকম একটা উইন্ডো চলে আসলো না, এটা আসার পর এবার আমাদের এখানে নেটলিস্ট ক্রিয়েট করতে হবে, আমরা কিন্তু নেটলিস্ট অলরেডি রেডি আমাদের হাতে আসেই, আমরা কিন্তু অলরেডি জেনে ফেলছি যে এপিজি এর মধ্যে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট হবে, এই জন্য নেটলিস্টে যাবো, যে ক্রিয়েট টাইমিং নেটলিস্ট করবো, করে দেখো এখানে পোস্ট ফিড সিলেক্ট করবো, আর স্লো কর্নার দিবা, স্পিড গেট নিয়ে চিন্তা করতে হবে না, করে দেখো এখানে আমি যখনই এটা করছি সাথে সাথে একটা টিসিএল কমান্ড চলে আসছে, টিসিএল মানে হলো টুল কমান্ড, টুল কমান্ড ল্যাঙ্গুয়েজ, টুল কমান্ড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু যে কোনো টুলকে যে কোনো ক্যাট টুল অপারেট করার সময় টিসিএলটা ইউজ করতে হয়, যে কোনো এভরিথিং, তুমি ক্যাডেন্সেও টিসিএল বহু কাজে লাগে, তুমি সিনোপসিস যাও সিনোপসিস পুরোটার উপর পুরোটা টিসিএল এর উপর নির্ভরশীল, ইভেন এখানেও আমি টিসিএল স্ক্রিপ্টিং করতে পারতেছি। দেখো আমি আপাতত এইটা আগে মডেলটা তৈরি করি, দিয়ে আমি এখানে ওকে দিব, একটু সময় নেবে, সময় নিয়ে দেখো আমার পুরো মডেলটা বোর্ড্রেস কে চলে আসলো, সব পিনের আউটপুট দেখা যাচ্ছে, ক্লক দেখা যাচ্ছে, রিসেপ্ট পিন দেখা যাচ্ছে, ওকে। এই দেখো এখানে আমাদের যে কনসোলটা চলে আসছে না, এটা হলো আমাদের বেসিক্যালি টিসিএল কনসোল, আমি যে কোনো টিসিএল কমান্ড লিখতে পারি, যেমন ধরো আমি এখানে একটা কমন এক্সাম্পল দিই, সেট এ থ্রি, তার মানে আমি এ ইকুয়াল থ্রি করলাম, বুঝছো? দেখো এটা কিন্তু এক্সিকিউট হলো, তারপর সেট বি ফোর, বি এর মান ফোর করলাম, এবার হচ্ছে সেট সি, এবার মনে করো যে দুইটাকে আমি মাল্টিপ্লাই করবো, এটার জন্য এই কমান্ড এভাবে লিখতে হয়, সেট সি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইএক্সপিআর দিতে হয় এক্সপ্রেশন, তারপর ডলার এ মানে এর ভ্যালু ইনটু ডলার বি, এ আর বি মাল্টিপ্লাই করো, করে সি এর মধ্যে রাখো, ওকে, এরপর এটা সেভ করো, তারপর এন্টার দিব, এন্টার দিলে দেখো টু হয়ে গেল, তারপর পুটস কমান্ড আছে, পুটস ডলার সি মানে তোমার সি এর ভ্যালুটা এখানে শো করবে, দেখছো? টু, একদম যে কোনো টু, তুমি টিসিএল যে কোনো কমান্ড তুমি এখানে লিখতে পারো, যে কোনো কমান্ড তোমার যদি ডিজাইনের দরকার হয়, এখানে আমাদের কিন্তু কিছু করা লাগতেছে না, আমরা হচ্ছে অটোমেটিক সিলেক্ট করার সাথে সাথে টিসিএল কমান্ডগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যায়। পাশে দেখো কনসোলের পাশে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিতে তুমি পুরো দেখতে পারবা যে তুমি রিসেন্ট কি কোডটা করছো, ওকে। এখন দেখো ফার্স্টে এই দেখো টাইমিং নেটলিস্ট তো আমাদের হাতে চলে আসছে, তাই না? এরপর এটার পর আমি একটা ক্লক ক্রিয়েট করব, কনস্ট্রেন্টসে যাব, কনস্ট্রেন্টসে যাওয়ার পর ক্রিয়েট ক্লক, এই যে ক্লক সিগনাল, এখন ক্লকের তুমি একটা নাম দিবা, সিএল কে ওয়ান লিখবা, সিএল কে ওয়ান দিয়ে। আচ্ছা এটা করার আগে আরেকটা জিনিস দেখি, রিপোর্টসে দেখো, রিপোর্টসে যে ইন্ডিভিজুয়াল রিপোর্টস, রিপোর্ট এফ ম্যাক্স সামারি, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করো, দেখো এখানে তোমাদের একটা এফ ম্যাক্স কিন্তু বলে দিচ্ছে যে তুমি প্রত্যেকটা ক্লক সিগনালকে হাইয়েস্ট কত ফ্রিকোয়েন্সিতে চালাইতে চাও, সিএল কে আমি তোমাদের তো এর আগে বলছি, তাই না, যে চারটা ক্লক আছে, দেখো এখানে কিন্তু চারটা ক্লক সিগনাল চলে আসছে, বুঝছো? তোমার ডিজাইন অ্যানালিসিস করে সব ইনফরমেশন এই টুলের কাছে এখন আছে, ক্লক সিগনালটাকে তুমি হাইয়েস্ট 2500 MHz চালাতে পারবা, সবসময় রেস্ট্রিক্টেড এফ ম্যাক্সটা দেখবা, এই এফ ম্যাক্সটা দেখবা না, কারণটা এই নোটের মধ্যে দেওয়া আছে, ওটা একটু লিমিটেড করা হয়েছে, কারণ হচ্ছে
আমাদের এফপিজিএ এর ইনপুট আউটপুট পিনগুলো একটা সার্টেন একটা টগল রেটের বেশি দিতে পারে না। এই টগল রেট কি এটা আমি তোমাদের একটু পরে বলবো। টগল রেট মানে হলো এটা আপাতত মাথায় রাখো যে শুধুমাত্র টগল রেট জিরো থেকে 200 এর মধ্যে ভ্যারি করতে পারে, 0% টু 200%। টগল রেট সবসময় পার্সেন্টেজে লেখা হয়। আমি তোমাদের পাওয়ার অ্যানালিসিস এর সময় এটা বলবো যে টগল রেটটা কি। দেখো এখানে রেস্ট্রিক্ট এফ ম্যাক্স আপাতত এখান থেকে একটু ক্যালকুলেট করো, 250 মেগাহার্জ মানে 4 ন্যানো সেকেন্ড। ওকে, 4 ন্যানো সেকেন্ড। আর এগুলো আর হচ্ছে আর একটু বেশি বেশি করে দেওয়া আছে, বুঝছো? আমরা 4 ন্যানো সেকেন্ড হুবহু এই মানটাই ধরে নিই যে ইনপুট আউটপুট হলো, দ্যাট মিন্স ইনপুট আউটপুটে কোনো ডিলে নাই। ইনপুট আউটপুট হলে একদম সেটা একদম পারফেক্ট, পিওর পারফেক্ট। কিন্তু আসলে তো এরকম হওয়া সম্ভব না, তাই না? কারণ আমার ইনপুট থেকে এফপিজিএ বোর্ডের মধ্যে আসতে মানে আগে যেটা বলছেন একটু রিপিট করেন, মানে যে শুনতে পাই নাই। দেখো এখানে আমি রেস্ট্রিক্টেড এফ ম্যাক্স সবসময় এই জিনিসটাকেই তোমাদের ধরতে হবে। এখন এফ ম্যাক্স হচ্ছে 4টা ক্লক আছে, 4টা ক্লকের জন্য 4 রকম এফ ম্যাক্স। আমার সিএলকে ক্লক সিগন্যালের জন্য 250 মেগাহার্জ দেওয়া আছে, 250 মেগাহার্জ ইনভার্স তুমি করো টাইম পিরিয়ড পাওয়া হচ্ছে 4 ন্যানো সেকেন্ড। কিন্তু আমরা 4 ন্যানো সেকেন্ড সরাসরি ইউজ করতে পারবো না, আমাদের একটু বেশি রাখতে হবে, কারণ ইনপুট আউটপুট সেগুলোর মধ্যে ডিলে আছে। সেগুলো ডিলে থাকলে আসলে 4 ন্যানো সেকেন্ডের চেয়ে বেশি দিতে হবে, বুঝছো? আমি এখন কি করবো, কনস্ট্যান্টসে যাই, কনস্ট্যান্টসে গিয়ে ক্রিয়েট ক্লক করবো, করে এখানে একটা নাম দিই CLK1। পিওর দেখো এখানে 10 ন্যানো সেকেন্ড দেওয়া আছে, 10 ন্যানো সেকেন্ড না করে আমি 12 ন্যানো সেকেন্ড করলাম, করে এগুলো কোনো চেঞ্জ নাই। এরপর টার্গেটসে যেতে হবে, টার্গেটসে যে এখানে যা আছে তাই কালেকশনস গেট পোর্টস থাকবে, তারপর লিস্ট করবো। লিস্টে দিলে এখানে অনেকগুলো চলে আসলো। এবার আমি শুধুমাত্র ক্লকটা নিচ্ছি, এই জন্য আমি ক্লকটা সিলেক্ট করে এটা এই ফার্স্টের এই বাটনটা দিলাম, দিয়ে ক্লকটা চলে আসলো, দিয়ে ওকে দিলাম, বুঝছো? দেখো অটোমেটিক সাথে সাথে কিন্তু এসডিসি কমান্ড, এই যে আমি বললাম যে তোমাদের সিনোপসিস ডিজাইন কনস্ট্যান্ট, এদের নিজেদেরই কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা হলো এসডিসি। এসডিসি এর উপর আলাদা তোমার বিশাল একটা লেকচার দেওয়া যায়, এটা আমি এখন আবার ওটা অ্যাভয়েড করতেছি। এই এসডিসি কমান্ডটা দিয়ে রান করি, দেখো এটা কিন্তু সবসময় সাথে সাথে একটা ক্লক চলে আসলো, দেখছো? এই যে ক্রিয়েট ক্লক সাথে সাথে কিন্তু একটা কমান্ড চলে এসেছে, তুমি হিস্ট্রিতে যাও, এই দেখো নতুন একটা, এটা কিন্তু একটা টিসিএল একটা স্ক্রিপ্ট, একটা টিসিএল এর একটা লাইন। এইভাবে কিন্তু প্রত্যেকটা কমান্ড এখানে তোমরা জাস্ট খালি অটোমেটিক দিয়ে দিয়ে করে যাচ্ছে, তোমার ইচ্ছা করলে এই কমান্ডগুলো টাইপ করেও দেখতে পারো। এটা হলো তার মানে সিনট্যাক্স, ফার্স্টে ক্রিয়েট ক্লক থাকবে, তারপর হাইফেন দিয়ে কি পিরিয়ড কত টাইম পিরিয়ড কত হবে, তারপর ওই ক্লকটার নাম, আর ওই ক্লকটা কার সাথে কানেক্টেড, গেট পোর্টস। গেট পোর্টস মানে সে তোমার ডিজাইনের কোন কোন ইনপুট পিনটাকে সে টার্গেট করবে, এটাই আর কি, বুঝছো? এটা হলো তার কনসেপ্ট, এই টিসিএল একটা লাইন। আচ্ছা দেখো এখানে আমরা সবগুলো সবসময় স্ল্যাক নেগেটিভ হয়ে, সবগুলো স্ল্যাক যদি নেগেটিভ থাকে পুরো স্ল্যাকটা নেগেটিভ, স্ল্যাক নেগেটিভ মানে হচ্ছে তোমার পুরো সবগুলো টাইমিং ভ্যালুয়েশন হয়েছে এবং তোমার সার্কিটটা পুরোপুরি আনস্টেবল, মেটা স্টেবল স্টেট এটাকে বলে। এবার দেখো আমি রিপোর্ট অল টাইমিংস করলাম, এখানে কোনো রিপোর্ট অপশন নাই। কোর কোর সিগন্যাল দেখো এখানে একইভাবে কোর ভায়োলেট হয়েছে। তারপরে ক্রিয়েট অল ক্লক হিস্টোগ্রাম, দেখছো এখানে হিস্টোগ্রাম আমার শুধুমাত্র 2টা মাত্র পাথ টাইমিং যে রেস্ট্রিকশন আছে সেটা স্যাটিসফাই করছে, কিন্তু অন্যগুলো কিন্তু করেনি, সবগুলো লাল হয়ে আছে এবং সবগুলো দেখো ভায়োলেশন এখানে দেওয়া আছে। এখন এটা রিমুভ করতে হবে, কিভাবে করতে পারি, আমি রিপোর্ট অল সামারিজে যাব, অল সামারিজে ক্লক সিলেক্ট করব, ক্লক সিলেক্ট করে রাইট ক্লিক করে এডিট ক্লক কনস্ট্যান্টস দেব, তারপর দেখো এখানে 1 হয়ে আছে, এটা 10 করে দিলাম, সরি 12 করলাম,
আবার আগের অবস্থায় হলুদ হয়ে গেল আর কি, বুঝছো? আবার এখানে এডিট ক্লক কনস্ট্যান্টস এ যাই, এটাও কাছাকাছি একটা ভ্যালু দিব, ধরো যে 15 দিলাম। আবার এডিট ক্লক কনস্ট্যান্টস করি, এটাকেও আমি 15 দিলাম। এডিট ক্লক কনস্ট্যান্টস করি 15 দিলাম। ওকে, দেওয়ার পরে দেখো যে সবগুলো কিন্তু আবার নতুন হয়ে গেছে, বুঝছো? এখন সবগুলো আবার নতুন করে ইয়া করি, আবার রিরান রিরান রিরান। এবার দেখো সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করছে, এই জন্য একদম সবগুলো নীল হয়ে গেছে। নীল মানে আমার পুরোপুরি টাইমিং কনস্ট্রেন্ট একদম ওকে। কিন্তু একটা বড় একটা জিনিস, আমরা কিন্তু ইনপুট আউটপুটে ডিলে কিন্তু এখানে দেইনি, এই ইনপুট আউটপুটে ডিলে এবার দিতে হবে, আবার নতুন করে কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে হবে। আবার সেট ইনপুট ডিলেতে যাই, এটা হচ্ছে ইনপুটের জন্য। এখন প্রতিটা ইনপুট একটা ক্লকের সাথে অ্যাফিলিয়েটেড। আমি ক্লক ফার্স্টে দিলাম, তারপর এটা ম্যাক্সিমাম করব, করার পর হাইয়েস্ট ম্যাক্সিমামটা হলো তোমার ধরো যে 3 ইনপুট। আর টার্গেট লিস্টে যাব আগের মতোই, লিস্টে যাওয়ার পরে রিসেট সিগন্যালটা আমি ধরব, তারপর এটা ওকে দিব। শুধুমাত্র রিসেট সিগন্যাল যেহেতু আমার ক্লক বাদে বাকি শুধুমাত্র একটা ইনপুট ছিল, ওই শুধুমাত্র ওই একটা ইনপুটকে আমি সিলেক্ট করলাম, বুঝছো? করে অটোমেটিক এসডিসি কমান্ডটা চলে আসছে, তারপর আমি রান দিলাম। রান দিলে দেখো একদম ওই ম্যাক্সিমাম কত পার্ট। আচ্ছা দাঁড়াও একবার দেখি, কনস্ট্যান্টস যে সেট ইনপুট দিলে ক্লক ম্যাক্সিমাম 3, লিস্ট রিসেট দিয়ে ওকে দিব। আচ্ছা ম্যাক্সিমাম দেখো 3 এবার এবার চলে আসছে, এর আগে যেহেতু কিছু দেওয়া ছিল না ওই জন্য আসেনি, এবার পোর্টটা একদম ডিটেক্ট হয়েছে, রিসেট আসছে। এবার ওই কমান্ডের জন্য আমি এটা আমি আবার রিপিট করব, রিপিট করে এটা মিনিমাম ডিলেটার দেবো। ওই জন্য হচ্ছে আমি টিসিএল কমান্ড এখানে সিলেক্ট করার পর আপ অ্যারো দাও, আপ অ্যারো সিলেক্ট করলে তোমার ওই একটু আগে যে কমান্ডটা লিখছিল সেটা চলে আসবে। করার পর এবার মিনিমাম দিব, মিনিমাম দিয়ে সাপোজ ধরো মিনিমাম ইনপুট ডিলেটা হলো আমার 2 ন্যানো সেকেন্ড। আমি যত ইনপুট বলছি যত টাইম আছে সব কিন্তু ন্যানো সেকেন্ড হিসেবে, বুঝছো? ইনপুট ডিলে আমার হয়ে গেল, এবার আমি আউটপুট ডিলেতে চলে যাবো, কনস্ট্যান্টসে যাবো, কনস্ট্যান্টসে যে সেট আউটপুট ডিলে, তারপর এই ক্লক সিগনালের সাথে ম্যাক্সিমাম, তারপর ডিলে ভ্যালু, আউটপুট ডিলে হচ্ছে 2 ন্যানো সেকেন্ড দিলাম। আর আউটপুট কি কি আছে, Q0 থেকে Q16 পর্যন্ত সবগুলো সিলেক্ট করতে হবে একটা একটা করে ধরে, কন্ট্রোল দিয়ে তোমরা বাকিটা মাউস দিয়ে দিয়ে সবগুলো সিলেক্ট করবা। সবগুলো হলো, এখন এরপর হচ্ছে রাইট ক্লিক দিবা, দিলে দেখো একদম পুরোটা চলে আসলো। তারপর ওকে দিবা, রান দিবা, বাস এটিসিএল কমান্ড রান হয়ে গেল। পরবর্তীতে এটার মিনিমাম এবার দিতে হবে, ওরকম আপ অ্যারো দিয়ে মডেল করলাম। আমার ইনপুট ইলেন ম্যাক্সিমামটা হলো 3 আর মিনিমামটা হলো 2, আর আউটপুট ইলেন ম্যাক্সিমাম 2 ন্যানো সেকেন্ড আর মিনিমাম হলো 1 ন্যানো সেকেন্ড। এবার কিন্তু আবার আগের মতো ওই সব এই ম্যাক্রোসে যাওয়া, ম্যাক্রোসে যে রিপোর্ট অল সামারিজ করো। আচ্ছা এই দেখো এখানে তোমার পিরিয়ডগুলো আমি একটু আগে যা দিয়েছিলাম সেগুলো আছে। তারপর হচ্ছে রিপোর্ট অফ, এবার দেখো এখানে পাঁচ কিন্তু ফেল করছে, দেখছো? আমি মানে ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে আবার কোনো কিছু নাই, এই অল্প কয়টা পাথ খালি আবার নতুন ভাবে প্রবলেম ক্রিয়েট করছে। এটা আবার সলভ করি, এডিট ক্লক কনস্ট্যান্টস দিয়ে তোমার এটা একটু বাড়াই দেই, 15 করলাম, 15 করে এবার এখানে যাই। এই যে কোনো এবার কিন্তু পাথ আর ফেল হয়নি, এবার একদম পুরাপুরি। তোমরা যেটা সবসময় মাথায় রাখবা যে তোমরা যেটা দিলে এরর আসে তার আশেপাশে একটু বাড়াই দিবা, 2 ন্যানো সেকেন্ড বা 3 ন্যানো সেকেন্ড, এর প্লাস মাইনাস প্লাস করতে হবে, মাইনাস তো করা যাবে না, কারণ মাইনাস করলে তো তোমার আলটিমেটলি আরো বেশি ফেলিং পাথ বের হয়ে যাবে। এখন দেখো যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার স্ল্যাক হয়েছে, এবং দেখো হিউজ পরিমাণ স্ল্যাক আছে, 4, 5, এবং হাইয়েস্ট ম্যাক্সিমাম স্ল্যাক হচ্ছে 14 ন্যানো সেকেন্ড। ভেরি গুড ডিজাইন, আমার একদম আলটিমেটলি সবকিছু কিন্তু ওকে। এরপর হচ্ছে আর একটা কাজ করতে হবে, সেটা হলো ইন্ডিভিজুয়াল রিপোর্টে যাও, এই প্রত্যেকটা কমান্ড এখন একটা করে ডাবল ক্লিক করবো। এই দেখো এখানে তুমি যত দিছিলা সেটা একদম এই রেস্ট্রিক্টেড ম্যাক্স চলে এসো, সবগুলো ভ্যালু দেখো এখানে সেট আপ সামারি করলাম, দেখো একদম স্ল্যাক 4.255, একটা 13.54, 6.5, চারটা যেহেতু ক্লক, চারটা ক্লকের স্ল্যাক এখানে চলে আসছে। তারপর হোল্ড দেখো, হোল্ডেরও এই যে সেট আপ হোল্ড দুটাই কিন্তু স্ল্যাক কিন্তু পজিটিভ হইতে হয়, যে কোনো একটা নেগেটিভ হলেই কিন্তু আর কাজ করবে না, বুঝছো? স্ল্যাক সবসময় পজিটিভ থাকতে হবে, আমি তোমাদের তো এটা বলছি যে এটা ভাইলেশন হলেই তোমার সার্কিট
সিনক্রোনাস সার্কিট মেটা স্টেবল স্টেটে চলে যাবে, মেটা স্টেবল স্টেট চলে যাওয়া মানেই একদম বিশাল গড়বড় হয়ে গেছে। তারপর দেখো রিমুভাল সামারি ওকে, তারপর রিপোর্ট ক্লকস, এখানে ওই তুমি যেগুলো ক্লক দিচ্ছ সেগুলো, মিনিমাম পালস উইথ, তোমার প্রতিটা ইনপুট আউটপুটের জন্য কি পরিমাণ পালস উইথ, দেখো বিশাল একটা লিস্ট আছে এখানে। তারপর হচ্ছে কি রিপোর্ট মেটা স্টেবিলিটি, এটা দেখো কিছু নাই, রিপোর্ট টিসিসিএস এটাও কিছু নাই। যেটা করতে হবে এই আনকনস্ট্রেইনড পার্টটা দেখতে হবে, আনকনস্ট্রেইনড পার্ট মানে তুমি কোনো ইনপুট বাদ দিছো কিনা, যখনই ইদার কোনো ইনপুট অথবা কোনো আউটপুট তুমি রেস্ট্রিক্ট করবো না, দ্যাট মিনস যে একটু আগে আমি যেটা করলাম এই কনস্ট্রেন্টসে যে এই যে সেট ইনপুট দিলে সেট আউটপুট দিলে এগুলো যদি না করো তখনই কিন্তু তোমার এখানে আনকনস্ট্রেইনড পার্ট চলে আসবে। আনকনস্ট্রেইনড পার্ট থাকলে তোমাকে নতুন করে আবার এইসব মানে কনস্ট্রেইনড অ্যাপ্লাই করে আবার রিরান করতে হবে। বুঝতেই পারছো যে এটা কত টাইম কনজিউমিং আর অনেক ইনটিউশনের একটা কাজ, বুঝছো? এখন দেখো এখানে সব আমার জিরো হয়ে গেছে, জিরো মানে তোমার কোনো কিছুই আর আমার বাকি নাই, ইনপুট আউটপুট সব কিছু আমার কনস্ট্রেইনড, ইগনোর কনস্ট্রেইনড। দেখো এখানে ক্লক ওয়ানটা যেহেতু আমি নেই নেই ওটা বাদ দিছি। এবার ডাটা শিট প্রত্যেকটা ইনপুট আউটপুট দেখো রাইজ টাইম ফল টাইম সব চলে এসছে, তারপর পার্টিশন এটা এরকম কিছু লাগবে না, চেক টাইম ওকে, এই দেখো একদম সব একদম জিরো হয়েছে। জিরো হয়ে এটা কি আনসার্টিনিটি, আমি যেহেতু ক্লকে কোনো আনসার্টিনিটি অ্যাপ্লাই করিনি এই জন্য এটা 17 আসছে। ক্লক আনসার্টিনিটি মানে হচ্ছে তোমার ক্লক কিন্তু মাঝে মাঝে সিগনালে আগেও আসতে পারে, সবসময় কিন্তু আমরা কিন্তু সবসময় প্রবাবিলিস্টিক, এটা যেহেতু একদম ন্যানোমিটার রেঞ্জে চলে যায় ডিজাইনগুলো, সব কিছু কিন্তু প্রবাবিলিটিতে থাকে। এই জন্য আমার ক্লক যে আসবে, যে সাপোজ ধরো যে ক্লক আমার 5 ন্যানোসেকেন্ড টাইম পিরিয়ড পরে আসা উচিত, এটা কিন্তু ওই সময় নাও আসতে পারে, একটু ডিলে করেও আসতে পারে, ধরো যে 5.01 ন্যানোসেকেন্ড পরে তোমার ক্লকটা আসলো, অথবা আগেই চলে আসলো 4.99 ন্যানোসেকেন্ডে তোমার ক্লকটা চলে আসবে, বুঝছো? এই জিনিসটাকে আনসার্টেনিটি বলো। আমি এখানে আনসার্টেনিটি অ্যাপ্লাই করতেছি না আলাদাভাবে, আমি ধরে নিচ্ছি যে ক্লক আমি যা দিচ্ছি সেই সময় আসবে, ওকে। এটা হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু দেখো সব কিন্তু আমার টাইমিং কনস্ট্রেন্ট ওকে, এবার আমি এসডিসি ফাইলটা জেনারেট করতে পারি, যেটা আমি অ্যাকচুয়ালি পাওয়ার অ্যানালাইসিস টুলে আমি ইনপুট দিব। এখন যাই কনস্ট্রেন্টসে যাব, কনস্ট্রেন্টসে যে কিছুই না খালি এই রাইট এসডিসি ফাইলটা দিব, একটা ফাইলের একটা ফোল্ডার নাম চলে আসবে, এটার পরে যে ডট আউট দেওয়া আছে এটা বাদ দিয়ে ডট এসডিসি লিখবা, ডট এসডিসি লিখে এটা সেভ দিবা, সেভ দিয়ে একদম হয়ে গেল ওকে। এবার তুমি টাইমিং অ্যানালাইজার টুলটা কেটে দিতে পারো, ক্লোজ করবা, ক্লোজ করার পর এই উইন্ডো আসবে এটা নো করে দিবা, নো করে দেওয়ার পর একদম চলে আসবো। এবার তোমাদের মেইন কোয়ার্টার্সে চলে যেতে হবে, মেইন কোয়ার্টার্সে চলে যাও। মেইন কোয়ার্টার্সে যাওয়ার পর এবার তুমি দেখো এসডিসি কমান্ড কিন্তু অলরেডি আমার ফাইল চলে আসছে, এবার আমি আবার নতুন করে কম্পাইল দেবো। আমি কিন্তু এতক্ষণ ধরে শুধুমাত্র এসডিসি ফাইলটাই আপডেট করলাম যেন আমার ডিজাইন ঠিকভাবে রিড করতে পারে। ওকে দেখছো এবার কিন্তু হয়ে গেল, এবং দেখো ক্রিটিক্যাল ওয়ার্নিং আর একটাও নাই, সবগুলো প্রবলেম কিন্তু হচ্ছিল সেই টাইমিং ফাইলটার জন্য, টাইমিং অ্যানালাইসিসের জন্য। এই টাইমিং অ্যানালাইসিস কিন্তু ল্যাবে করে না কোনো, কখনই করে না, একটু একটু অ্যাডভান্স হবে, তোমাদের আমি আগে থেকেই শিখাই দিলাম, কারণ এটা যারা এফপিজিএ ডিজাইনার হবে তাদের এটা জানা একদম মাস্ট, ইভেন এটার আরও ভিতরে জানতে হবে তোমাদেরকে, কারণ এই যে এসডিসি সেই স্ল্যাক, তারপর হচ্ছে মেটা স্ট্যাবিলিটি, এই টার্মগুলোর সাথে অনেক পরিচিত থাকতে হবে, বুঝছো? ওয়ার্নিং এখানে অনেকগুলো আছে, ওয়ার্নিং এগুলো নিয়ে তোরা চিন্তা করতে হবে না, আচ্ছা এগুলো যা আছে এগুলো থাক, ওকে ঠিক আছে। আমাদের এসডিসি ফাইলটা ওকে, এবার আমরা পাওয়ার অ্যানালাইসিসে যাব। পাওয়ার অ্যানালাইসিস করার জন্য টুলসে যাব, টুলসে যে সরি প্রসেসিংয়ে যে পাওয়ার প্লে অ্যানালাইজার টুল। দেখো এর আগের দিন আমি যদি তোমাদের বলছিলাম যে ফ্লেক্স 10K এতে কিন্তু পাওয়ার অ্যানালাইসিস করা যায় না, কারণ সেই এফপিজিএটা অনেক পুরাতন, কিন্তু সাইক্লোন 3 তুমি পাওয়ার অ্যানালাইসিস করতে পারবা। এই জন্য আমরা যে ক্যাট টুলটা ইউজ করতেছি সেটা হলো পাওয়ার প্লে অ্যানালাইজার টুল। এখানে দেখো পাওয়ার প্লে অ্যানালাইজার টুলের কিছু কিছু ইনপুট আছে, ইনপুট কি, এই ইনপুট ফাইলটা হলো তোমার ভিসিডি ফাইল, একটু আগে যে জেনারেট করছি তোমাদের সার্কিট অ্যাক্টিভিটি ফাইল। দেখো ওখানে সিলেক্ট করার পরে বুঝতে পারছো যে টিক চিহ্ন দিয়ে অ্যাড পাওয়ার ইনপুট ফাইল করবা, করলে এরকম উইন্ডো চলে আসলো, উইন্ডো চলে আসার পরে এখানে যে তোমার অ্যাড করতে হবে, এই যে অ্যাড অ্যাড দেওয়ার পর এরকম একটা অপশন আসলো, এই যে একটু আগে যে আমি যে সিমুলেটরে ভিসিডিটা ওপেন করছি না ওইটাই, ওই ভিসিডিটা তুমি সিলেক্ট করবা, করে ওপেন দিবা, দিয়ে এখানে ওকে দিবা, ওকে দিয়ে তারপর হচ্ছে এগুলা যা আছে থাকুক,
এটা একটু পরে দেখতেছি, দিয়ে ওকে দিব। আর এই আউটপুট ফাইল কোনো কিছু চিন্তা করতে হবে না। এবার আসি এই যে টগল রেট। টগল রেটটা মানে এটা কি? টগল রেট মানে ইনপুট ক্লকের সাথে সাথে তোমার আউটপুট ক্লক কি রেটে চেঞ্জ হচ্ছে। এখন দেখো যে এই টগল রেটটা সবসময় 0 থেকে 200% মধ্যে ভ্যারি করে। 200% টগল রেট মানে তোমার প্রতিটা ক্লকে ট্রানজিশন হচ্ছে, প্রতিটা ক্লক এজে তোমার ডাবল করে ট্রানজিশন হচ্ছে। দ্যাট মিনস পজিটিভ এজের সময়ও তোমার আউটপুট ট্রানজিট করতেছে, আবার নেগেটিভ এজে যখন যাচ্ছে, দ্যাট মিনস 1 থেকে ক্লকটা যখন 0 হচ্ছে তখনও তোমার আউটপুট ট্রানজিট করতেছে, আবার 0 থেকে 1 যখন যাচ্ছে তখন আবার ট্রানজিট করতেছে। দ্যাট মিনস দুবার করে তোমার ট্রানজিশন হচ্ছে। এই দুবার করে যদি ট্রানজিশন হয় তাহলে সেটা হলো তখন তোমার টগল রেটটা হবে 200%। আর 100% মানে হলো তোমার প্রতিটা ক্লকের এজে যে ট্রানজিট করবে আউটপুট, বুঝছো? সবসময় কিন্তু এই ট্রানজিশন হচ্ছে ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্ক এবং সাথে ক্লকের সাথে। 100% ট্রানজিশন মানে প্রতিটা ক্লক ধরো ইদার পজিটিভ অথবা নেগেটিভ এজ, এই দুইটার মধ্যে তোমার আউটপুটটা ভ্যারি করবে, আউটপুটটা ট্রানজিট করবে। এবার দেখো যে আমি টগল রেটটা এই ইনপুট আইও গুলার জন্য আমি সাপোজ ধরো ক্লক টগল রেট 200% দিলাম, এবং আরো অন্যান্য যে ইনপুট গুলো আছে সেগুলোর জন্য আমি 100% দিলাম। দেওয়ার পরে এবার স্টার্ট দিব। স্টার্ট দিলে তোমার পাওয়ার অ্যানালাইসিস হচ্ছে। আচ্ছা, হওয়ার পর এখানে যে রিপোর্ট দিলে তোমার, এই দেখো একটা পাওয়ারের একটা ডাটা চলে আসলো, তার ডাইনামিক পাওয়ার, তারপর স্ট্যাটিক পাওয়ার এবং থার্মাল পাওয়ার। থার্মাল পাওয়ারটা মানে হলো বেসিক্যালি বোর্ডের থার্মাল পাওয়ার, দ্যাট মিনস বোর্ডের ভিসিসি গ্রাউন্ড এইসব, বুঝছো? ভিসিসি গ্রাউন্ডের ভিসিসি পাওয়ার কত তুমি দিছো, কারেন্ট কত দাম দিছে, এটার উপর বেসিক করেই কিন্তু এই থার্মাল পাওয়ারটা হয়। এই থার্মাল পাওয়ারটা মধ্যে দেখো টোটাল কয়টা ভাগ, তিনটা আছে, কোর, ডাইনামিক, থার্মাল পাওয়ার ডিসিপেশন। এটা হলো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস তোমার টগল রেটটার উপর ডিপেন্ডেন্ট। তারপর কোর স্ট্যাটিক থার্মাল পাওয়ার ডিসিপেশন, এটা মানে হচ্ছে তোমার ইনপুটের তোমার ডিজাইনের মধ্যে যে রেজিস্টার ফাইলগুলো, রেজিস্টার ফাইল যেগুলো কখনো কখনো অন হয় আবার কখনো কখনো অফ হয় এইসব, বুঝছো? কখনো আবার কখনো কখনো ইনঅ্যাক্টিভ থাকে, এই সবগুলোর উপরেই কিন্তু বেসিক্যালি ওই স্ট্যাটিক পাওয়ারটা ডিসিপেট হয়। এটা বেসিক্যালি মানে হচ্ছে তোমার কোনো রকম অ্যাক্টিভিটি ছাড়াই তোমার সার্কিটের যে পাওয়ার ডিসিপেট করতেছে, এটা কিন্তু একরকম লস আর কি বলতে পারো। তারপর আইও ইনপুট আউটপুটের মধ্যেও কিন্তু পাওয়ার ডিসিপেট করে, বুঝছো? যে ট্রানজিশনের সময় কিন্তু আইও পিনগুলো ডিসিপেট করে। আছে, আমি আরেকবার কম্পাইল করি। ভিসিডি ফাইলের টাইম লিমিট তুমি যদি বাড়ায় দাও আর ট্রানজিশন যদি চেঞ্জ করো, দেখবে যে এই রিপোর্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পাওয়ার কনজাম্পশন রিপোর্টটা। দেখো কম্পাইল হয়ে গেল। এবার হচ্ছে আগের মতো একটা কাজ করি, এখানে 200%, এবার এটাকে আমি 200% করে দিই। করে দিই, এবার রিস্টার্ট দিব। এই যে দেখছো, এই যে আগের চেয়ে কিন্তু পাওয়ারটা একটু অল্প একটু চেঞ্জ হইলো, অল্প একটু। তুমি যদি ট্রানজিশন যদি 200% বেশি করে দাও সেটাও ক্যালকুলেট হবে, কিন্তু আসলে তো সেটা থিওরি অনুসারে তো তোমার অ্যাকচুয়াল ফাংশনটা, অ্যাকচুয়াল অ্যাকশনটা তো হলো না, সিমুলেট করা হলো না, এই জন্য তোমার 200% এটা কখনো বেশি করবো না। তুমি ধরো যে এটা 400% করলাম, এটাও আমি 400% দিয়ে দিলাম, দেখি এবার কি আসে। সিমুলেট কিন্তু ঠিকই হবে। দেখছো আরো পাওয়ার কিন্তু বেড়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো হওয়া পসিবল না, এটা সম্ভবই না। আর একটা রেট আছে, সেটা হলো তোমার ট্রানজিশন পার সেকেন্ড। এটা হলো তোমার 1 সেকেন্ডের মধ্যে তোমার ইনপুট আউটপুট কতবার ট্রানজিট করতেছে, দ্যাট মিনস 0 1 থেকে 0 তে যাচ্ছে অথবা 0 থেকে 1 যাচ্ছে, দ্যাট মিনস কতবার ট্রানজিশন হচ্ছে। সাপোজ ধরো যে আমার আইওর সিগন্যালটা 20,000 বার, এটা কত হচ্ছে 1,00,000, 2,00,000 বার তোমার ট্রানজিট করতেছে, আর এটাও একইভাবে ট্রানজিশন পার সেকেন্ডে দিলাম। অন্য আইও সিগন্যালগুলো সাপোজ ধরো 1,50,000 এরকম তোমার ট্রানজিট করতেছে 1 সেকেন্ডে। 1 সেকেন্ড করে এবার স্টার্ট দেবা।
স্টার্ট দিলে এবার রিপোর্ট দেখো অন্যরকম আসবে। দেখছো এবার অনেক লোভ অনেক কম আসছে না, তার মানে হচ্ছে আমরা টোগল রেটে যে ট্রানজিশনটা করতেছিলাম ওটা কিন্তু আসলে বেশি ছিল, অনেক বেশি ছিল। এখানে আমরা ম্যানুয়ালি যেটা একটা মন মতো একটা বসাইছি, যেটা ম্যানুয়ালি আমরা যেটা বসাইছি তার চেয়ে কিন্তু টোগল রেটের ট্রানজিশনটা কিন্তু অনেক বেশি ছিল। দ্যাট মিনস তোমার এখান থেকে কি প্রুভ হলো যে ক্লক ফ্রিকোয়েন্সি এবং আইওএস পাওয়ারের উপর আমার ডাইনামিক পাওয়ারটা ডিপেন্ড করতেছে। এই পুরোটাই হলো তোমাদের পাওয়ার অ্যানালাইসিস। সবসময় তুমি যদি এই এসডিসি ফাইল যদি ক্রিয়েট না করতা তাহলে তুমি শুধুমাত্র স্ট্যাটিক পাওয়ারটা ডিটারমিন করতে পারত, শুধুমাত্র থার্মাল পাওয়ার, তখন তোমার এই ডাইনামিক পাওয়ার 0 মিলিওয়াট আসতো, আর 0 মিলিওয়াট নিলে ফুল রেজাল্ট তোমার এটাই দেখাইতো। আসলে তো এটা তো হইলো না, কারণ যে কোনো সাইকেলে তোমার ডাইনামিক পাওয়ার এবং স্ট্যাটিক পাওয়ার দুটাই থাকে, বুঝছো? এটাই হলো একদম ফুল পাওয়ার অ্যানালাইসিস। আশা করি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার।